আসসালামু আলাইকুম সবাইকে হালকানস্টানে স্বাগত এই ক্লাসটাতে আমরা তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এই অধ্যায়টা থেকে সিকিউ কেমন ধরনের আসে এগুলা দেখব এবং সিকিউকে কিভাবে আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে খুব দ্রুত বুঝে বুঝে সলভ করতে পারি ইন্টুইটিভ মেথডে সেটা দেখব ওকে আমাদের এই ক্লাসের পারপাস মুটেও এটা না যে তোমাদেরকে এই অধ্যায়ের সব কোয়েশ্চেন সলভ করাই দেওয়া বরং এই ক্লাসের পার্প হচ্ছে তোমাদেরকে প্রবলেম সলভিং শেখানো সিকিউর সলভিংয়ে তোমাকে দক্ষ করে তোলা ওকে আমি বারবার কেন পার্পটা ক্লিয়ার করি কেউ কেউ হয়তো আগের ক্লাসটা দেখে নাই যেটাতে আমি আরও একবার পার্পটা ক্লিয়ার করছি সো এমন হইতে পারে যে কেউ শুধু এই ক্লাসটাই দেখবে তো তোমরা বিরক্ত হয়েও না এটা আমাকে প্রতিটা ক্লাসের আগে ক্লিয়ার করে দিতে হবে যে এই ক্লাসটার পার্পাস কি বা এই ক্লাসে আমরা কি করতে যাচ্ছি বা এই ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝতে চাও তোমাকে তার আগে কি কি করে আসতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে কেউ যদি এই অধ্যায়ের উপর একদম বেইসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত যা যা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার বা যে ম্যাথগুলো সলভ করা দরকার ওইগুলো যদি সে বুঝতে চায় বা পারতে চায় সেটার জন্য তার উচিত হবে এই উপর একটা অ্যাকাডেমিক ক্লাস দেখে আসা ওকে তো আমাদের কোর্সে কিন্তু এই চ্যাপ্টারের উপর একাডেমিক ক্লাস অ্যাড করা আছে তুমি সেটা দেখে নিবা দেখে দেন সিকিউ সলভিং এ এক্সপার্ট হওয়ার জন্য এই ক্লাসটাতে আসবা ওকে এই ক্লাসটা একটা সাজেশন ক্লাস হিসেবে নিতে পারো কারণ এই ক্লাসে আমি তোমাকে যেই সিকিউগুলো দেখাবো এই সিকিউগুলাই এক্সামে সবচাইতে বেশিবার আসে ওকে আচ্ছা এবার আসো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স নিয়ে কথা বলি এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর একটা সিকিউ থাকেই থাকে এবং দুইটা থেকে তিনটা এম সিকিউ থাকেই থাকে তার মানে তুমি যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে দখলে আনতে পারো তাহলে এখান থেকে তেরো নাম্বার তুমি শিওর এক্সাম হলে কমন পাচ্ছ ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করে দেই তাই না আচ্ছা সবার আগে আমরা হচ্ছে এখান থেকে একটু অ্যানালাইসিসগুলো দেখব আমরা আগে টাইপ অ্যানালাইসিস দেখবো যে এই অধ্যায় থেকে আমরা কী কী টাইপের কোশ্চেন পাই সবচেয়ে বেশি যেই টাইপটা আসে এটা হচ্ছে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ ওকে আচ্ছা তারপর আর কি কি টাইপ আসে উৎপাদকের বিশ্লেষণ আসে উৎপাদকের বিশ্লেষণ আসে এখানকার উৎপাদকের বিশ্লেষণগুলা গণিতের উৎপাদকের বিশ্লেষণের চেয়ে একটু ক্রিটিক্যাল ওকে আচ্ছা তারপর এখান থেকে চক্রক্রমিক রাশির সূত্র রিলেটেড কোশ্চেন করা হয় চক্রক্রমিক রাশির সূত্র রিলেটেড কোশ্চেন করা হয় এখান থেকে কোশ্চেন আসে বাট অত বেশি আসে না সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে এই টপিকটা থেকে আংশিক ভগ্নাংশ থেকে এটা থেকে এই অর্ধের সবচেয়ে এটা হচ্ছে এই অধ্যের স্টার টপিক এখান থেকে সবচাইতে বেশি কোশ্চেন করা হয় এই জন্য এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলে নিব আগে থেকে শুরুতে সো দ্যাট আমরা যাতে খুব সহজে এই টাইপের কোশ্চেন সলভ করতে পারি দেন ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয় ঠিক আছে এটার আরও এক্সট্রা উৎপাদক উপপাদের উল্টা উপপাদ্য নামে একটা জিনিস আছে ওটা থেকে কোশ্চেন হয় উৎপাদক উপপাদ্য যেগুলো ওইটা আসলে কিছুই না লাল ভাত ওকে আচ্ছা তো এই চারটা টাইপ থেকে কোন বছর কেমন কোশ্চেন আসছে তুমি এখানে দেখলেই বুঝতে পারবে যে আংশিক ভগ্নাংশ অংশ থেকে সবচেয়ে বেশিবার কোশ্চেন আসছে এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে তুমি এই টাইপের এই ক্লাসটা দেখার পর এই টাইপের এখানে বোর্ডে আসা সবগুলো কোশ্চেন এই টাইপের এখানে বোর্ডে আসা সবগুলো কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা সেইগুলো সলভ করতে পারার জন্য যেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা তোমার ডেভেলপ করে দেওয়া দরকার সিকির কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটি সেটাই ক্লাসের মধ্যে ডেভেলপড হয়ে যাবে হ্যাঁ আর সূত্র রিলেটেড চক্রক্রমিক প্রতিসম এই এই টাইপ সূত্র রিলেটেড কোশ্চেনগুলা হচ্ছে এগুলা এখান থেকেও কোশ্চেন আসে বাট অত বেশি আসে না বহু ধারণ ধারণা থেকে একটা দুটো কোশ্চেন আসে আমরা এগুলোতে একদমই যাবো না এগুলো সহজ জিনিস আমরা সবচেয়ে বেশিবার যেখান থেকে কোশ্চেন আসে ওইগুলোতেই যাবো আর কি দেন আরও কিছু এখানে মিস্তেলানিয়াস টাইপ আছে ওকে ঠিক আছে ওকে তাহলে আমরা প্রতিটা টাইপ নিয়ে শুরুতে একটু কথা বলে নিব দ্যাট আমরা মানে হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ আসলে চক্রক্রমিক রাশির সূত্রগুলো জানলে উৎপাদক বিশ্লেষণ আমরা সব পারবো তাই আমরা চক্রক্রমিক রাশির কোন কোন সূত্রগুলো আমাদের এতে লাগবে আমরা একটু ঝটপট দেখে নিব এই সূত্রটা আমাদের অনেক বেশি লাগবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউ এটা কিন্তু একটা চক্রক্রমিক রাশি থ্রি এক্স ওয়াই জেড তো তোমরা এই চ্যাপ্টারের আমি ধরে নিচ্ছি তুমি এই ক্লাসটা দেখার আগে অবভিয়াসলি পুরো অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করে রাখছো সেটা করছো বলেই তো তুমি সিকিউ সলভিং ক্লাসে আসছো তাই না তো আমি ধরে নিচ্ছি চক্রগ্রমিক রাশি কি প্রতি রাশি কি বহুপদী কী এগুলোর বেসিক কনসেপ্ট তোমার আছে হ্যাঁ আমি ওগুলো নিয়ে একদমই কথা বলবো না আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ শিখবো এখান থেকে আমরা আমাদের মূল ফোকাস এটা আমি আমি যখন কোশ্চেনগুলো সলভ করাবো তখন তোমাকে ভেতরের যে ছোটোখাটো ক্যালকুলেশন এগুলো করাই দিব না এগুলো তুমি পারবা ঠিক আছে বেসিক ক্লাস থেকে শিখে আসছো এখানে আমি পুরা কোশ্চেনটাকে আপনার ধাপে ধাপে সুন্দর করে মিলাই ফেলতে পারি ওই ধাপগুলো তোমাদেরকে আমি বলে দিব কোন ধাপের পর কোনটা করবা কোন ধাপ কেন করবা কোথায় কোন সূত্র ইউজ করবা কেন করবা ওই সূত্রটা ইউজ করলে কেন হবে না এটাই কেন ইউজ করছে এইগুলা ক্লিয়ার করে দেব ওকে আচ্ছা তো এই এটা এটার সূত্রটা হচ্ছে ওয়াই কিউ জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই আছে না তো যেহেতু তিনটার কিউব আছে তুমি তিনটাকে যুগ দিয়ে লিখে ফেলো এক্স প্লাস ওয়াই প্লাস জ্য এটা হচ্ছে আরেকটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে এবার সবগুলার বর্গ করে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স দেখছো চক্রক্রমিকভাবে কিন্তু আসছে এইভাবে আসতেছে জিনিসগুলো এক্সের পর ওয়াই

আমি বিশ্বাস করি ক্লু দিয়ে মনে রাখার চাইতে এই সূত্র যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এটা মোটামুটি না দেখে তিরিশ চল্লিশবার লিখবা দেখবা ব্রেনিসেভ হয়ে গেছে ঠিক আছে এই সূত্রটার আরেকটা ভার্শন আছে সেটা হচ্ছে ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ভার্সন ওকে এটাও ইউজ করতে হয় এটা ইউজ করতে হয় সিচুয়েশন বুঝে কোয়েশ্চিনে কী করতে বলছে কী দেওয়া আছে এগুলোর উপর ডিপেন্ড করবো আমরা কোন সূত্রটা ইউজ করবো ঠিক আছে এই দুইটা সূত্র জানলেই এখান থেকে ইনাফ এই এই দুইটা সূত্র রিলেটেড একটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্তটা আমাদের কোশ্চেন কোশ্চেন সলভিংয়ের কাজে লাগবে এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জ্যাড কিউব মাইনাস থ্রি এ বি সি ইজিকো হয় তখন আমরা ওখান থেকে বলতে পারবো হয় এ প্লাস সি প্লাস সি ইজ ইকাল টু জিরো এল বি যদি কোনো কারণে যদি কোনো কারণে এই বামপক্ষটা ইকুয়াল টু জিরো হয়ে যায় ওইগুলো না হয়ে তার মানে তার মানে এখানে যেহেতু এক্স ওয়াই দিয়ে লিখছি বাকি সবগুলো এক্স ওয়াই দিয়ে লেখা উচিত কারণে এই বামপক্ষ হয়ে যায় তখন আমরা ওখান থেকে শিওর করে বলতে পারবো হয় এক্স প্লাস ওয়াই প্লাস এটা ইটা হইলে কি টোটালটা জিরো হয়ে যাচ্ছে অথবা এক্স ইস যেটার কারণে দেখা গেছে যে এক্স ইজক টু ওয়াইজ হইলে এই টোটাল জায়গাটা জিরো হয়ে যাবে টোটাল জায়গাটা জিরো 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 হলে টোটালটা হয়ে যাবে এটার ভ্যালু ঠিক আছে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এটা কিন্তু করতে পারি বা একটা সিদ্ধান্তে আসতে পারি ওকে এটা আমাদের সামনে কাজে লাগতে পারে এই জন্য তোমাদেরকে বলে রাখলাম তাইলে চক্রক্রমিক রাশি এবং উৎপাদক বিশ্লেষণের জন্য আমার যে বেসিক ফর্মুলাগুলো জানা দরকার এটা ক্লিয়ার করে ফেললাম আংশিক বঙ্গে যাবো আংশিক বঙ্গশে যাওয়ার আগে এবার উৎপাদক উপপাদ্য আমরা এই তিনটা জিনিস একসাথে ক্লিয়ার করে ফেলবো আমরা উৎপাদক উপপাদ্যক উপপাদ্য আমরা উৎপাদক এবং উপপাদ্যের বিপরীত ভাগশেষ উপপাদ্য এগুলো একটু কুই ক্লিয়ার করে ফেলবো ঠিক আছে আচ্ছা ভাগশেষ উপপাদ্য আমাদেরকে কি বলে ডিটেলস বলবো না যে মূল কথাটা বলব ভাগশেষ উপপাদ্য আমাদেরকে বলে যে পি এক্স এখানে আমরা ভাগশেষ উপপাদ্যটা লিখি আমি জাস্ট এটা তো বেসিক ক্লাস না জাস্ট মনে করাই দিচ্ছি প্রবলেম সলভিং এর জন্য ঠিক যতটুকু মনে করাই দেওয়া দরকার ওটুকু আমি মনে করাই দেব এর বেশি মুটেও আমি যাব না এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য আর এটা হচ্ছে তারপর আমরা দেখব হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য উদাহরণ আমি দিব না ঠিক আছে ওকে আচ্ছা উপপাদ্য সুভবদ্ধকে কি বলে ভাগশেষ উপপাদ্য বলে আমরা যদি একটা মনে করো ভূপদীর নাম হচ্ছে এই বহুপদীটাকে যদি আমরা এক্স মাইনাসং দেখো খেয়াল যদি আমরা ভাগ দিলে আমরা ভাগ শেষ পাবো জাস্ট এই যে এক্স মাইনাস সামথিং এই যে সামথিংটা এই সামথিংটাকে দুইটাতে বসাই দিলে যে ভ্যালুটা আসে এটা ঠিক আছে আবার বলি একটা বহুপদী এটাকে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ কত সেটা জানতে যাচ্ছি ভাগ না করেই ওকে সেই ক্ষেত্রে ভাগ না করেই খুবই দ্রুত শর্টকাটে আমাকে ভাগশেষটা বের করে দিবে কোন থিওরিটা এই থিওরিটা থিওরিটা কি ভাগশেষ হচ্ছে এই যে এক্স মাইনাস সামথিং মাইনাসের পর যে সামথিংটা আছে সামথিংটাকে আমি বহুবুদ্ধিরতে বসাই দিব দিলে আমি ভাগশেষ পেয়ে যাবো এটা ভাগশেষ উপবদ্ধ ওকে যাতে আমাদেরকে ভাগ না করে ভাগ করার প্রসেসটা বাইপাস করে যাতে আমরা একটা লাইনে ভাগ শেষ করতে পারি এবারে আসুক উৎপাদক উৎপাদক উপপাদ্য বলে আমাদেরকে একটা বহুপদী হয় এই বহুপদীটাতে আমরা একটা ভ্যালু বসাইলাম এটা সিমিলারি এই বহুপদীটাতে আমরা একটা ভ্যালু বসাইলাম এ এটা বসাইলে যদি আমরা শূন্য পাই তার মানে এক্স মাইনাস এটার একটা উৎপাদক আবারও বলি এটা একটা বহুপদী এই বহুপুদির এর জায়গাতে আমি এ ইনসার্ট করে দিলাম তারপর ক্যালকুলেশন করে যদি দেখি জিরো আসে তার মানে এক্স মাইনাস এ যে ভ্যালুটা বসাইছি এক থেকে বাদ দিব দিলে আমরা যে রাশিটা পাই এটা উৎপাদক এই কনসেপ্টের সাথে যদি কানেক্ট করি তাহলে বলতে পারি এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই ভাক্সে শূন্য পাওয়া যাবে এগুলো কানেক্টেড একটা আরেকটার সাথে কানেক্টেড এবারে আসো উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ্যটা দেখি উৎপাদক উপাদে বিপরীত উপপাদ্য আমাদেরকে কি বলতেছে বিপরীত উপপাদ্য আমাদেরকে বলতেছে দিয়ে যদি আমি আমি ভাগ দিই এবং দিয়ে যদি দেখি যে এক্স মাইনাস এ এর অ্যাকচুয়ালি একটা উৎপাদক তার মানে অবশ্যই 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 এই ভ্যালুটা এই বহুপদীটাতে বসাইলে আমরা যদি পাবো আবারও বলি এক্স মাইনাস এ যদি এই বহুপদিটার একটা উৎপাদক হয় তাহলে এক্স সামথিং ওই ভ্যালুটা বহুপদিটাতে বসাইলে জিরো পাবো আর উৎপাদক উপপাদ আমাদেরকে কি বলে ঠিক এটা উৎপাদক উপপদির উল্টো উপপাদ্য উৎপাদক উপপাদ্য বলে এই বহুপদীটাতে এ বসাইলে যদি জিরো আসে তাহলে এক্স মাইনাস এ একটি উৎপাদক এই বহুপদীটার মানে এই বহুপদীটাকে এটা দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে ভাগসে সে শূন্য আসবে এটার উল্টা উপপাদ্যটা কি এ দিয়ে যদি এটাকে ভাগ দিই ভাগ দিলে যদি দেখি ভাগশেষ শেষ জিরো আসতেছে মানে এক্স মাইনাস এ যদি এটা একটা উৎপাদক হয় তার মানে অবশ্যই কি উৎপাদক উপবাদটাতে এ বসাইলে আমরা জিরো পাবো এই তিনটা উপবাদ আমাদের সামনে লাগে এই তিনটে উপবাদ নিয়ে একটু বেশ খানিকক্ষণ চিন্তা করো তাহলে বুঝতে পারো তিনটা উপপাদ্য আসলে তিনটা আলাদা আলাদা উপপাদ্য না তিনটা একই উপপাদ্য একটা আরেকটা অনুসিদ্ধান্ত ওকে আচ্ছা ডান এবারে আমরা আংশিক ভগ্নাংশ রিলেটেড ক্লিয়ার করে ফেলবো করে ফেললে আমরা সামনে জন্য মনে করাই দিচ্ছি ওকে আংশিক ভগ্নাংশ ওকে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে বেসিক ক্লাসে অবভিয়াসলি তোমাকে মূলদ ভঙ্গাংশ কী অমূলত ভঙ্গাংশ কি বুঝাইছে আমরা অমূলত ভঙ্গাংশ নিয়ে এখানে কোনো কথা বলবো না আমরা মূলত ভঙ্গাংশ নিয়ে কথা বলবো মূলত ভঙ্গাংশ কী যদি হরে এবং লবে কোনো একটা ভগ্নাংশের হরে হরে ডিনমিনেটরে এবং লবে নিউম্যারেটরে যদি আমরা কোনো বহুপতি পাই তাইলে তাকে আমরা বলতে পারবো মূলত ভঙ্গাংশ এস সিম্পল যদি বাস্তব বহুপতির পাই ঠিক আছে এখান থেকে আবার আমাদেরকে জানতে হবে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা আগে আমি এখান থেকে ক্লিয়ার করে আসি মূলদ মূলদ ভগ্নাংশ অমূলত ভগ্নাংশ সিম্পল হরে হরে এবং লবে যদি আমরা কোনো প্রপার বহুপদী পাই যেটা অ্যাকচুয়ালি বহুপদী তাহলে এটাকে মূলদ ভগ্নাংশ বলবো আর যদি দুটার যে কোনো একটা যদি প্রপার বহুপদি না হয় তাহলে আমরা তাকে বলবো সে অমূলদ ভগ্নাংশ সো অমূলত ভগ্নাংশ নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না এই অধ্যে আমাদেরকে যা দেবে সব মূলদ ভগ্নাংশ মূলত ভগ্নাংশ আবার দুই ধরনের একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত এটা জাস্ট মনে দিচ্ছি খুব প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই প্রকৃত ভগ্নাংশ মানে কি প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লবের বহুপতিটার মাত্রা হরের বহুপদিটার মাথার চেয়ে ছোটো হবে ফর এক্সাম্পল টু বাই থ্রি এটা একটা প্রকৃত ভগ্নাংশ বাট টু বাই টু এটা কিন্তু অপ্রকৃত দেখো লব আর হর সমান হয়ে যাচ্ছে অথবা ফোর বাই টু অথবা ফাইভ বাই থ্রি এগুলো হচ্ছে অপ্রকৃত কেন কারণ লব হরের ইকুয়াল অথবা বড় প্রকৃত হওয়ার জন্য কী হইতে হবে লবকে অবশ্যই হরের চেয়ে ছোটো হইতে হবে ওকে তাহলে জাস্ট একটুক মাথায় রাখবা বহুপদির ক্ষেত্রে প্রকৃতর ক্ষেত্রে লবের মাত্রা লবে কি একটা বহুপতি থাকবে আর বহুপতির যে মাত্রা সেই মাত্রাটা অবভিয়াসলি হরের হরের মাত্রার চাইতে ছোট হইতে হবে আর অপ্রকৃতর ক্ষেত্রে লবের মাত্রা হরের মাত্রার ইকুয়ালও হইতে পারে অথবা কি হইতে পারে কেন আমরা দুটো চিনে নিলাম কারণ আমাদেরকে যেই আংশিক ভগ্নাংশ করার জন্য যে ভগ্নাংশগুলো দিবে এগুলো দুই ধরনের হবে প্রকৃত হবে অপ্রকৃত হবে প্রকৃত হলে একভাবে আগাবো অপ্রকৃত হলে আরেকভাবে আগাবো ঠিক আছে আচ্ছা আর আংশিক ভগনাংশ করা মানে বুঝোতো আংশিক ভঙ্গাংশ করা মানে অ্যাকচুয়ালি তোমাকে এখানে একটা ভগনাংশ দিবে এরকম একটা ভগ্নাংশ দিবে তোমাকে এটাকে কিছু ছোটো ছোটো ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা এখানে অভেদ চিহ্ন ব্যবহার করব কারণ বামপক্ষ এবং ডান পক্ষকে অভেদ হইতে হবে ঠিক আছে ডান সো সেটা করার জন্য তার মানে আমাদেরকে কিছু ভগ্নাংশ দিবে দিয়ে সেটাকে ছোটো ছোটো পার্টের সমষ্টি হিসেবে লিখতে বলবে সেটা করার জন্য এই সহজ কাজটা করার জন্য ভালোই পেচার পোহাইতে হয় বাট সহজ এখন এখানে কথা হচ্ছে সব ধরনের ভগ্নাংশকে তুমি একটা অ্যাপ্রোচে সলভ করতে পারবে না তোমাকে যে ভগ্নাংশটা দিবে এটা দেখতে পারে কেমন টাইপের ভগ্নাংশ ওটা টাইপ অনুযায়ী আমাদের অ্যাপ্রোচটা হবে ওকে যদি সেটা অপ্রকৃত হয় তাহলে একটা অ্যাপ্রোচ হবে যদি সেটা প্রকৃত হয় একটা অ্যাপ্রোচ হবে প্রকৃতটার আবার মোটামুটি তিন থেকে চারটা ক্যাটাগরি আছে অপ্রকৃতটা এটা চাইলে আমরা প্রকৃত করে ফেলতে পারি করে দেন আবার সামনে আগাইতে পারি তার মানে যদি আমাদেরকে অপ্রকৃত টাইপ দেয় অপ্রকৃত মানে কি লবের পাওয়ার লবের মাত্রা হরের মাত্রার সমান কিংবা বড় হবে সেক্ষেত্রে আমরা লবকে হর দিয়ে ভাগ দিয়ে দিব দিলে কি প্রকৃত ফরমেট চলে আসবে দেন আমরা প্রকৃত ফর্মেটের টাইপে ফেলে করে ফেলবো তারপরে এটা আসলে নতুন কোনো ট্রাইপ নেই এটার ক্ষেত্রে একটা স্টেপ বাড়তি করতে হয় কি লবটাকে হর দিয়ে ভাগ দিতে হবে তারপর যখন সে প্রকৃততে কনভার্ট হয়ে যাবে তখন আমরা প্রকৃতির যে টাইপগুলো আছে ওই টাইপে ফেলে আমরা আংশিক হিসেবে প্রকাশ করে ফেলবো তাহলে মেইনলি আমাদের এইটা টাইপগুলো সম্পর্কে পরিচিত হওয়া উচিত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রকৃতির টাইপগুলোর সাথে পরিচিত হয়ে যাই প্রকৃতির টাইপ ওয়ান এক নম্বর টাইপ হচ্ছে এক নাম্বার টাইপ হচ্ছে তোমাকে যে ভঙ্গাংশটা দিবে এটার হরে যে ভহুপতিটা থাকবে এই ভহপতিটা একঘাতী হরে এক ঘাতি বহুপতি দিবে হরে এক ঘাতি দিবে হ্যান্ড সেই বহুপতিটা রিপিট হবে না আমি একজাম্পল দিচ্ছি নো রিপিট এই টাইপ হলে তোমাদের বইয়ে অনুশীলনীর আগে খুব সুন্দর করে এই প্রতিটা টাইপের এক্সাম্পল সহ সমাধান দেওয়া আছে ওইগুলা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো আংশিক ভগ্নংশ নিয়ে ঝামেলা থাকবে আমি নিজে ওইগুলা খুব মনোযোগ দিয়ে দেখছি দেখে আংশিক ভাগনাংশ শিখছে আমি কখন আংশিক ভাগনাশের কোন ক্লাস দেখি নাই আমি জাস্ট মূল বইটাতে আংশিক ভগ্নাংশের যে বিস্তারিতটা দেওয়া আছে ওটা খুব ভালো মতো তিন চারবার করে পড়ছি নিজে নিজে সলভ করছি অনুশীলনীর সিমিলার কোশ্চেনগুলো সলভ করছি আমার আংশিক ভগ্নাংশ নিয়ে কোনো ঝামেলাই ছিল না বুঝছো আংশিক ভগ্নাংশ অ্যাকচুয়ালি অনেক সহজ ওকে এখানে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে একটা বহু বুদ্ধি আছে এখানে ব্র্যাকেটের ভিতরে একটা বহু বুদ্ধি আছে আমরা লব দেখার দরকার আমরা হট দেখবো আমরা প্রকৃত নিয়ে কথা বলতেছি হ্যাঁ আমরা এখন যেগুলো নিয়ে কথা বলতেছি এগুলো হচ্ছে প্রকৃত ওকে তার মানে অবশ্যই উপরে লবের পাওয়ার নিচের পাওয়ারের চেয়ে ছোট নিচের পাওয়ার দেখো দুটাকে গুণ করলে এক্স স্কোয়ার পাবা পাওয়ার মানে মাত্রা বহুপুদির ডিগ্রি বা মাত্রা টু আর উপরে এটা প্রকৃত ওকে আচ্ছা এবার দেখো হরে এই বহুপদী এবং এই বহুপদী এই বহুপুদিটার এই এই হরের এই বহুপদিটার মাত্রা কত এই বহুপুদিটা মাত্রা ওয়ান এই বহুপতিটার মাত্রা ওয়ান ছোটো ছোটো যে পার্টি বহুবদিগুলো আছে এগুলোর মাত্রা ওয়ান অ্যান্ড দেখো এই বহুপতিটা কোনো রিপিট হয় নাই একবারই আছে এই বহুপূদিটা কোনো রিপিট হয় নাই ঠিক আছে তাহলে এটা প্রকৃত নাকি অপ্রকৃত এটা বোঝার ক্ষেত্রে টোটাল লবের মাত্রা টোটাল হরের মাত্রা কম্পেয়ার করব আর হরে একমাত্রিক বহুপদী আছে না দ্বিমাত্রিক বহুপদী আছে এটা বোঝার জন্য ছোট ছোটো ছোটো যেই বহুপদিগুলো আছে ছোটো ছোটোগুলো পাওয়ার দেখব এই ছোটোটার মাত্রা এই ছোটার মাত্রা দেখে আমরা ডিসাইড করব হরে একঘাতি আছে এটা তো হরে এক ঘাতি আছে এটা একটা একঘাতি এটা একটা একঘাতি ঠিক আছে আচ্ছা এটার ক্ষেত্রে আমরা একরকম ভাবে করব এটার সেকেন্ড টাইপ হচ্ছে সেম হরে একঘাতি বহুপদী থাকবে হরে একঘাতি বহুপদী থাকবে বাট রিপিট হবে এটা একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ চেক করার জন্য লবের টোটাল মাত্রা এবং হরের টোটাল মাত্রা দেখব এটার মাত্রা হচ্ছে ওয়ান আর এটার টোটাল মাত্রা দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স টু দিপার ওয়ান সো এটা কিন্তু থ্রি হয়ে যাচ্ছে টোটাল মাত্রা তার মানে নিচে টোটাল টোটাল হরের মাত্রা থ্রি উপরে টোটাল লবের মাত্রা ওয়ান তার মানে এটা প্রকৃত তাই না আচ্ছা এবারে দেখো এটা কেন হরে একঘাতি বহুপদী এবং রিপিট এই টাইপে পড়ছে দেখো এটার ক্ষেত্রে আমরা কি চেক করব ছোটো ছোটো পার্টে যেই আছে এগুলোর মাত্রা চেক করবো দেখো তো এটার মাত্রা কত এক্স মাইনাস ওয়ানের মাত্রা কত এক্স মাইনাস ব্র্যাকেটের চেক করবো এক্স ম্যানাস ওয়ানের মাত্রা কিন্তু ওয়ান এক্সপেনাস টু এর মাত্রা কিন্তু ওয়ান তোরা আবার এমনি চিন্তা কর না ভাই এটাকে বর্গ করলে অ্যাক্সেস করে চলে আসবে না ভাই ব্র্যাকেটের ভিতরে সরল যেই বহুপতিটা থাকবে এটার মাত্রাটা দেখবে এটার মাত্রা কত ওয়ান এটার মাত্রা কত ওয়ান তার মানে হরে আমরা একঘাতি বহুপতি পাচ্ছি এনেকে রিপিট হয়েছে দেখো এক্সম্যানেস টু একবার বাট এক্স ম্যাস কিন্তু দুইবার উপর স্কোয়ার মানে দুইবার তার মানে এখানে এই স্কোয়াডটা দিয়ে একচুয়ালি রিপিটেশন বোঝায় ঠিক আছে আচ্ছা এই দুইটা কি হরে একঘাতি এবার আমরা দেখব হরে দ্বিঘাতি ভবতী থাকলে সেটা কেমন হয় এটার ক্ষেত্রে প্রথমে নো রিপিট তারপরের বার দেখবো পরে এটা দিয়ে হ্যাঁ এটা কাটিয়ে দিলাম দীঘাতি খাতি রিপিট আছে ওকে কেমন এটা কেমন আমরা এক্সাম্পল দেখবো হ্যালো 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 তাহলে হরে দীঘাতি যদি থাকে এটার ফর্মটা কেমন হবে সিমিলিয়ারি হবে উপরে এক্স নিচে এক্স মাইনাস ওয়ান তারপর এক্স স্কোয়ার প্লাস ফোর এই যে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে এই যে ভূপতিটা সেটার পাওয়ার কিন্তু টু ম্যাক্স পাওয়ার টু মাত্রা টু

ব্র্যাকেটের উপরে স্কোয়ার সব রিপিট হচ্ছে ঠিক আছে এন্ড তুমি যদি টোটাল লব টোটাল হরের মাত্রা কম্পেয়ার করো সবগুলো প্রকৃত হবে ওকে আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে অ্যাপ্রোচ একরকম প্রথম দুই থেকে তিন লাইনের অ্যাপ্রোচ একরকম এটার ক্ষেত্রে আরেক রকম এটার ক্ষেত্রে আরেক রকম এটার ক্ষেত্রে আরেক রকম পরের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি প্রত্যেকটা ধাপেই সেম ঠিক আছে আচ্ছা দে প্রকৃত দেখাইছি অপ্রকৃত কেমন হয় অপ্রকৃত এক্সাম্পল দিই ও

তো এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব এখন কোনটার ক্ষেত্রে অ্যাপ্রোচ কেমন হবে এইটার ক্ষেত্রে আমরা এইটা ইজ ইকুয়াল টু লিখব দেখো দুইটা হর মানে এটাকে দুইটা ভগ্নাংশে ভাগ করে লিখব প্রথম ভগ্নাংশের লব ধরব আমরা এ দ্বিতীয়টা ধরব b ওকে অ্যান্ড এটার হর হবে এক্স মাইনাস ওয়ান এটা হবে এক্স মাইনাস টু ঠিক আছে ওকে আচ্ছা এটার ক্ষেত্রে আমরা সিমিল যেহেতু এখানে এখানে কয়টা হর হবে বলো তো তিনটা হর হবে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আরেকটা হবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু যখন রিপিট হবে তখন যে এক্স মাইনাস ওয়ান এটার উপর স্কোয়ার আছে মানে এটা দুইবার হবে একবার পার ওয়ান একবার টু পাওয়ার ওয়ান একবার টু দি পাওয়ার টু আমি লিখি তাহলে বুঝবা তো যেহেতু তিনটা হবে তাহলে এ বাই এক্স মাইনাস ওয়ান সি বাই এক্স মাইনাস টু তাহলে কি বুঝবো বুঝলো উপরেটার সাথে নিচেটার পার্থক্য কোথায় উপরে যেহেতু এটা একবার আসে এটা একবার আসে এটা একবার লিখছি এটা একবার লিখছি নিচে এই কেসের ক্ষেত্রে এটা যেহেতু দুইবার

প্রথম স্প্রিটার ক্ষেত্রে যে হরটা লিখব এই হড়ের পাওয়ার কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে যে হরটা লিখতেছি এক্স স্কোয়ার প্লাস ফোর এটা কিন্তু হয় দ্বিঘাতী এটা কিন্তু দ্বিঘাতী এই জন্য এখানে দেখো এটা একঘাতী ছিল এই জন্য এটার উপর জাস্ট এটা এটাও কিন্তু একঘাতী ব্র্যাকেটের ভিতরে দেখো এক্স মাইনাস ওয়ান একঘাতি জন্য জাস্ট বি লিখছি এটাও একঘাতি উপরে সি এটা একঘাতি জাস্ট এ লিখছি এটা দ্বিঘাতী তার মানে উপরে যে লবটা লিখবো এটা হবে বি এক্স প্লাস সি তাহলে পার্থক্যটা দেখো যেখানে দ্বিঘাতী ওইখানে জাস্ট উপরে বি লিখে ফেললেই হচ্ছে না এটার ঘাত কত দুই উপরটা ঘাতি হইতে হবে এটার ঘাত কত এক উপরেরটা শূন্য ঘাতি হইতে হবে এটা যদি ঘাতি হয় ব্র্যাকেটের ভেতরেরটা যদি ঘাতি হয় তাহলে উপরে লব বসাবো দ্বিঘাতী একটা ঘাত কম লিখতে হবে এটা ঘাতি উপরে শূন্য ঘাতি শূন্য ঘাতি মানে কি এ এক্স টু জিরো x^(0) এর সাথে প্লাস এরিবার কিছু থাকে না ওকে এটা একঘাতী মানে কি উপরে শূন্য ঘাতী আছে b x^(0) যেটা x এর পাওয়ার 0 পাওয়ার কিছু লিখতে হয় না এখানেও সেম এখানে এটা দ্বিঘাতী মানে কি উপরে একঘাতী বহুপতি আসবে একঘাতী একঘাতী বহুপদীর আদর্শ রূপ কি সামথিং এক্স প্লাস সামথিং শূন্য ঘাতী বহুপদীর আদর্শ রূপ হচ্ছে সামথিং ইনটু জিরো মানে জিরো ওয়ান হয়ে যাবে সামথিংটা থাকবে ওকে আর এটার ক্ষেত্রে সিমিলিয়ারলি দেখো এখানে কি এটা একটা পদ আর এটা আর একটা পদ এটা পদ না এটা একটা পার্ট এটা একটা পার্ট সো এটার জন্য একটা স্প্লিট হবে এটার জন্য একটা স্প্লিট হবে অ্যান্ড এটা যদি দুইবার তার মানে এটার জন্য একবার এটার জন্য দুইবার টোটাল তিনটা স্প্লিট হবে তো প্রথম স্প্লিটে আমরা লিখবো এ বাই এক্স দ্বিতীয় স্প্লিটে আমরা লিখব

দিঘাতি বহুপাদি বহুপদী ব্র্যাকেটের ভিতরে তার মানে এখানে একঘাতি বহুপদী লিখতে হবে একঘাতি বহুপদীর আদর্শ রূপ হচ্ছে সামথিং সামথিং এক্স প্লাস তাহলে এখানে এ লিখে ফেলছি তাহলে এখানে আসবে বি এক্স প্লাস সি এখানে ব্র্যাকেটের ভিতরে দেখো দ্বিঘাতি আছে তার মানে উপরে একঘাতি বহুপাদি হবে একঘাতি বহুপদীর সাধারণ রূপ হচ্ছে সামথিং এক্স প্লাস সামথিং তো সি ইউজ করা হয়ে গেছে সি এবার ডি এক্স প্লাস ই হবে এই হচ্ছে অ্যাপ্রোচ এই টাইপের জন্য ওই অ্যাপ্রোচ এটার জন্য এ অ্যাপ্রোচ এটার জন্য এ অ্যাপ্রোচ এটার জন্য এ অ্যাপ্রোচ তারপরে বাকি সব লাইন বা বাকি সব প্রসিডিউর সবগুলো টাইপের জন্য সেম ঠিক আছে আচ্ছা এই অ্যাপ্রোচটা জাস্ট যারা টাইপ অনুযায়ী ঠিক মতো করতে পারে তারাই সুন্দর মতো আংশিক ভঙ্গাংশ সলভ করতে পারে ওকে আর এটার ক্ষেত্রে অ্যাপ্রোচ কি এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান এর ক্ষেত্রে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান তোমরা বলতে পারো যে ভাই আপনি কোশ্চেন হয়ে হয়ে গেছে আংশিক সামনে যত কোশ্চেন আছে সব সলভ হয়ে গেছে সব সলভ হয়ে গেছে জাস্ট এড টু ক্লিয়ার কলাম দেখে তারপর যে দেখবা ধরব আর মিলে যাবে বুঝছো আচ্ছা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তো এখানে এটা টোটালটার মাত্রা দেখো টোটাল লবের মাত্রা টু টোটাল হরের মাথা টু টু বাই টু মানে হর লোভের সেম হচ্ছে তার মানে এটা অপ্রকৃত অপ্রকৃতর ক্ষেত্রে কী হয় উপরটাকে নিচেটা দিয়ে ভাগ দিলে আমরা আগে ওয়ান পাবো তারপর একটা ভাগ শেষ থাকবে তাই না ওই ওয়ানটা লিখে ফেলো এইবার ওয়ান লেখার ফর ওয়ান প্লাস এইবার এটা করলো না এখানে ওয়ান লেখলা না এটা দিয়ে এটাকে ভাগ দিলে আগে তুমি ওয়ান পাবা তুমি চিন্তা করে দেখো তুমি যদি ফোর দিয়ে ফোরকে ভাগ দাও ওয়ান পাবা তুমি যদি ফাইভ দিয়ে ফোরকে ভাগ দাও তাহলে ওয়ান পাবা তারপর প্লাস সামথিং পাবা তাই না এখানেও সেম এবার বাকি প্রসিডিওর আগের মতো সেম একবার যখন আমি এটা লেখা ফেলছি তারপর এবার এভাবে চিন্তা করবো নিচেরটা দেখো তো একঘাতি একঘাতি রিপিট হয়েছে হয় নাই তাইলে এটা প্রকৃতের কোথায় পড়ে কেস ওয়ানে পড়ে কেস ওয়ানে আমরা কি করি এখানে একটা হর আছে এখানে একটা হর আছে তার মানে দুইটা স্প্লিট হবে প্রথমটার হর হবে এক্স মাইনাস টু দ্বিতীয়টার হর হবে এক্স মাইনাস ফোর এবার উপরে লব লেখার ক্ষেত্রে এটা কত এক ঘাতি তাহলে এখানে শূন্য ঘাতি হবে শূন্য ঘাতি হচ্ছে সামথিং এক্স টু দিবার জিরো সামথিং এক্স টু দিবার জিরো এটা একঘাতী ঘাতি উপরে হবে শূন্য ঘাতি সামথিং এক্স টু দিবার জিরো ডান এটা এবার এবার বাকি প্রসেসিংস আগের সবগুলোর ক্ষেত্রে যা এটার ক্ষেত্রেও তাই ওকে আচ্ছা এটার ক্ষেত্রে আরেকটা আমি লিখে দেখাই টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তো এটার ক্ষেত্রেও দেখো লবের টোটাল মাত্রা টু হরের টোটাল মাত্রা কিন্তু থ্রি হবে দেখো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স থ্রি কারণ এটাও কিন্তু উপরের নিচে ইকুয়াল হচ্ছে মাত্রা তার মানে এটাও কি অপ্রকৃত প্রকৃত নেওয়ার জন্য এটা দিয়ে এটাকে যদি এটাতে ভাগ দেয় তাহলে এখানে ওয়ান পাবো ওয়ান প্লাস তারপর সামথিং পাবো তো ওয়ান প্লাস এবার সামথিং যে লিখবো লেখার ক্ষেত্রে কোন কেসে ফেলে লিখবো দেখো এটা একঘাতি 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 কোথাও কোনো রিপিট নাই তাহলে এটা টাইপটা পড়তেছে কোথায় একঘাতি নো রিপিটে পড়তেছে যদি রিপিট হয় তাহলেও আমাদের সমস্যা নেই দীঘাত আসলে ও আমাদের সমস্যা হবে না আমরা দেখছি যে ওইগুলো হলে কি করতে হয় তাহলে এখানে কয়টা স্প্লিট হবে একটা দুইটা তিনটা শূন্য ঘাতি এটা একঘাত বহুপদী উপরে হবে শূন্য ঘাতি ডান সব টাইপের আংশিক ভগ্নাংশ আমরা লিখলাম প্রতিটার জন্য আমার প্রথম দুই লাইন অ্যাপ্রোচ কি হবে সেটা আমরা ক্লিয়ার করে ফেললাম এবার আংশিক ভগ্নাংশ জাননি দেখ আমাদের আর কোনো সমস্যা হবে না আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন সলভিং এর জন্য এখন প্রিপেয়ার্ড ওকে তাহলে আমরা আমাদের প্রথম সিকিউরিটি সলভ করে ফেলি হ্যাঁ এটা আসলে খুবই সহজ এখানকার যে কোশ্চেনগুলো সলভ করব এগুলো মাঝখানে সবচেয়ে সহজটা হচ্ছে এটা ওকে আচ্ছা দেখো এখানে আমাদেরকে কি করতে বলছে দেখাও যে এই বহুপদীটা এটা একটা চক্রক্রমিক বহুপদী চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশি মানে কি চক্রক্রমিক রাশি মানে হচ্ছে আমরা যদি এক্সের জায়গাতে ওয়াই বসাই ওয়াই এর জায়গাতে যদি আমরা জ্যাড বসাই জ্যাড এর জায়গাতে যদি আমরা এক্স বসাই তাহলে ইনিশিয়াল রাশিটা যা ছিল আমরা আবার একই রাশি পাবো তাহলে এখানে এই রাশিটা লিখো এটা কি হচ্ছে এক্স না ও না এটা হচ্ছে একটা বহুপদী এক্স ওয়াই জ্যাড একটা বহুপদী বহুপদীটা কি

চক্রক্রমিক রাশি যেখানে পাবো তোমরা এই চারটাকে নিবা এটা ধরে ধরে আগাবা তাহলে তোমাদের জন্য সহজ হবে তাহলে এক্সের জায়গাতে ওয়াই বসাবো ওয়াই এর জায়গাতে জ্যাড বসাবো জ্যাডের জায়গাতে এক্স বসাবো এক্সের জায়গাতে ওয়াই বসাবো ওয়াইয়ের জায়গাতে জ্যাড জ্যাডের জায়গাতে এক্স দেখো আমরা অ্যাকচুয়ালি আগের জিনিসটাই পাচ্ছি দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জ্যাড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জ্যাড আগের জিনিসটাই পাচ্ছি তুমি যদি এটাকে চক্রক্রমে আবারও চেঞ্জ করো আবারও যদি তুমি এমন করো

থ্রি ইন্টু ওয়াইয়ের জায়গাতে জ্যাড জ্যাডের জায়গাতে এক্স এক্সের জায়গাতে ওয়াই দেখো আবার একই জিনিস অ্যান্ড দেন তুমি যদি এটাকে আবারও চেঞ্জ করো এখানে এসে জ্যাডের জায়গাতে যদি এক্স দাও জ্যাডের জায়গাতে যদি এক্স দাও এক্স এর জায়গাতে যদি ওয়াই দাও ওয়াইয়ের জায়গাতে যদি জ্যাড দাও দেখো আবারও একই জিনিস পাবা জ্যাডের জায়গাতে এক্স এক্সের জায়গাতে ওয়াই ওয়াইয়ের জায়গাতে জ্যাড জ্যার যেহেতু এক্স এক্সের যেহেতু ওয়াই ওয়াই যেহেতু জ্য দেখো আমরা চক্র চক্রক্রমিকভাবে আমরা এক্স ওয়াইজের তাদের পজিশন চেঞ্জ করছি একটা পর্যায়ে গিয়ে যেহেতু এখানে তিনটা চলক আছে তার মানে জাস্ট তিনবার চেঞ্জ একবার একবার দুইবার তিনবার চেঞ্জ করার পরপর আমরা আবার একজাক্টলি আগেরটাই পাইছি অ্যান্ড মাঝখানে যতগুলো ফার্সন পাইছি সবগুলোকে আগেরটার মতোই তার মানে যেহেতু এখানে এক্স এর জায়গাতে ওয়াই ওয়াই এর জায়গাতে জেড জেড এর জায়গাতে এক্স চক্রক্রমিকভাবে চেঞ্জ করা সত্ত্বেও রাশিটা চেঞ্জ হচ্ছে না তার মানে এই রাশিটা একটা আসলেই চক্রক্রমিক রাশি এটা বলে দাও তাইলে হচ্ছে ওকে আচ্ছা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে তারপর আরো একটা কোশ্চেন সলভ করতে দিচ্ছে আমাদেরকে তাহলে আগে আমরা উৎপাদক বিশ্লেষণটা করে ফেলি cube plus y cube plus z cube বিশ্লেষণ করতে বলতেছে এটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল অফ x y z ওকে আচ্ছা ওকে উৎপাদক বিশ্লেষণ করা মানে কি সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং এ প্রকাশ করা মানে এটাকে আমরা বেশ কয়েকটা ছোট ছোট পার্টে গুণফল আকারে প্রকাশ করব তো এটা করার জন্য এখানে যেহেতু কিউব আছে তার মানে তোমরা সাধারণ গণিতের ক্লাস যদি দেখে থাকো কিউবের সূত্রগুলো ওখানে খুব সুন্দর করে লিখে দিছিলাম সো এই কোশ্চেনে যেহেতু আমি কিউবের সূত্র লিখে দিই এখানে কিউবের সূত্রগুলো লাগবে তাহলে কিউবের সূত্রগুলো তোমাকে আমি লিখে দিই একটু এক্স প্লাস ওয়াই হোল কিউব এটার দুইটা সূত্র আছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটারও দুইটা সূত্র আছে অ্যান্ড দেন তারপর আছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র এবং এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র ঠিক আছে তো খুবই দ্রুত লেখা ফেলে হ্যাঁ এগুলো সাধারণ গণিত ক্লাসে আমি এই বীজগাণিতিক রাশি ওই অধ্যায়ের ক্লাসে একদম ডিটেলস দেখেছিলাম এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস

ঠিক আছে এটাকে আমরা সিমিলিয়ারলি এখানে আমি ভুল দেখছি এটা কিন্তু ওয়াই কিউব হয় এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ ওকে এই সূত্রগুলো আমাদের সামনে লাগতে পারে অথবা তুমি দেখো এখান থেকে এক্স কিউ প্লাস ওয়াই কিউভ ইজিক টু এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এই সূত্রটাও কিন্তু আমরা এখান থেকে জেলে বের করতে পারি এটার ক্ষেত্রে সিমিলারলি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এটাকে যদি এর পাশে পাঠিয়ে দিই এটা নির্ণয় করতে চাচ্ছি সো এটাকে রেখেও এর পাশে পাঠিয়ে দিলে পাবো প্লাস থ্রি এক্স ওয়াই Minus y. But e amadeer, amra be, x এখানে আমাদের আমরা যে ম্যাটটা করতেছি এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস উৎপাদক নির্ণয় করার সূত্র আছে কিন্তু উৎপাদক নির্ণয় করার সূত্র আছে উৎপাদক নির্ণয় করা সূত্র হচ্ছে X plus y ওয়াই ইন্টু এক্স y ক্ষেত্রে সেম এক্স y এটার উৎপাদক নির্ণয় করার সূত্রটা কি যেহেতু এক্স আছে ডিরেক্ট এক্স প্লাস লেখা তারপর যেহেতু এখানে প্লাস দিচ্ছি এখানে দেবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটু মাথায় রেখে এখানে কিন্তু টু এক্স ওয়াই না হ্যাঁ এক্স ওয়াই এটা ক্ষেত্রে যেহেতু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে তাহলে এখানে লিখে ফেলবো এক্স মাইনাস ওয়াই ভেতরে হবে এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস দিচ্ছি এখানে প্লাস হবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমাদের বেসিক্যালি এই সূত্রটা এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র যদি কোথাও যদি এক ইউব প্লাস বি কিউব অথবা একই বি কিউব থাকে বা কিউব 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 থাকে তখন আমরা উৎপাদক নির্ণয়ের জন্য এই সূত্রটা ইউজ করি তাহলে এখানে দেখো আমরা কিন্তু তাহলে ফেল এক্স প্লাস ওয়াই কেন এই দুটো উৎপাদক নির্ণয় করার সূত্র কারণ এটাকে আমরা সামথিং ইন্টু সামথিং ফর্মেটে নিতে পারতেছি উৎপাদক নির্ণয় করা মানে কি একটা জিনিসকে কতগুলো জিনিসের গুণফল আকারে প্রকাশ করা এই জন্য আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে এই অধ্যায়ের ক্ষেত্রে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কোথায় কোন সূত্রটা ব্যবহার করবো এবং কেন ব্যবহার করবো হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এই থাকে প্লাস জ্যাড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জ্যাড আবারও একটা জিনিস দেখো এখানে কিন্তু এখানে ছোট্ট একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে আমরা যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিরেক্ট আগেই এই ফর্মুলাটা ইউজ করে ফেলি তাইলে তুমি এখানে এখন দেখো জ্যাড কিউবের সাথে অন্য কাউকে আর সূত্র ফেলানোর জন্য পাচ্ছ না স্টেট আমরা যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের এই সূত্রটা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমরা এমন একটা টার্ম পাইতাম যেটাকে পরবর্তীতে আমরা সামথিং কিউব প্লাস সামথিং কিউব এই ফর্মেটে ফেলে এই সূত্রে ফেলতে পারতাম সামথিং ইন্টু সামথিং আনতে পারতাম তাহলে শুরুতেই যদি আমরা সামথিং ইন্টু সামথিংয়ে চলে যাই তাহলে বিপদে পড়া যাব বাকিগুলো নিয়ে যেহেতু ঝামেলায় পড়তেছি তাহলে আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করব না আমরা এখানে নর্মাল প্রথম যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করবো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস

তাহলে এটাকে আমরা সূত্রে ফেলাই দিই আবারও এইবার এইবারে আমরা এটাতে যদি এই সূত্র ফেলতে চাই তাহলে কিন্তু জিনিসটা বিশাল বড় হয়ে যাবে চিন্তা করে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জ্যাড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস বিশাল বড় হবে আর আমাদের টার্গেটও কিন্তু সেটা না আমাদের টার্গেট সামথিং ইন্টু সামথিং আনা আমরা যদি এখানে এটা অ্যাপ্লাই করি তাহলে সামথিং ইন্টু সামথিং ফরমেট কিন্তু আসতেছে না মাঝখানে মাইনাস চলে আসতেছে তাহলে আমরা এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব কারণ শেষের দিকে আমাদের টার্গেট সামথিং ইন্টু সামথিং আনা এখানে মাইনাস এ ইনু বি প্লাস বিয়ার এদিকে কি পাচ্ছি আমরা এদিকে পাচ্ছি মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই এখন ভেতরে এখানে প্রসেসিং করতে হবে তো বাকিটার জন্য যদি আমরা নতুন একটা পেজে যাই তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এই অংশটার ভেতরে আমাকে একটু প্রসেসিং করতে হবে আর এখানে দেখো মাইনাস থ্রি এক্স ওয়াই আর এখানকার মাইনাস থ্রি এক্স ওয়াই কিন্তু কমন যায় আমরা কিন্তু যাইলে এখানে কমন নিয়ে নিতে পারি

মাইনাস জ্যাড এক্স মাইনাস ওয়াই জেড হবে মাইনাস জ্যাড এক্স মাইনাস ওয়াই জেড হবে তারপর প্লাস স্কোয়ার আছে প্লাস স্কোয়ার আর বাকি এটাতে কি আছে এটাতে আছে মাইনাস থ্রি যদি কমন নিই মাইনাস কমন নিলে আমরা এই পাশ থেকে থাকবে এক্স প্লাস ওয়াই আর এ পাশ থেকে থাকবে কেবল জ্যাড তার মানে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্ট থেকে জ্য আমাদের টার্গেট কিন্তু কমন নিয়ে নিয়ে গুণ আকারটা নিয়ে আসা হ্যাঁ সো এখানে দুটা টার্ম আছে মাইনাসের আগের একটা টার্ম মাইনাসের পরের একটা টার্ম মাইনাসের আগের টার্ম থেকে চাইলে আমরা এক্স প্লাস ওয়াইটাকে কিন্তু কমন নিতে পারি যে এটা আর মাইনাসের পরের টার্ম থেকে এটা কমন নিতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জ্যার কমন নিলে আর জাস্ট ভেতরের জায়গাটা থাকে ভেতরের জায়গাটা কি ভেতর জায়গাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই জ্যাড প্লাস জ্যাড স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই আচ্ছা এখানে তো প্লাস থ্রি এক্স ওয়াই হওয়ার কোনো উপায়ই নেই প্লাস জ্যাড স্কোয়ার পর হবে মাইনাস

এক্সের ভ্যালুটাকে বি প্লাস সি এ দিয়ে রিপ্লেস করি যদি ওয়াইয়ের ভ্যালুটাকে সি প্লাস এ মাইনাস বি দিয়ে রিপ্লেস করি এবং জ্যাডের ভ্যালুটাকে যদি এ প্লাস বি সি দিয়ে রিপ্লেস করি তবে আমাকে দেখাইতে হবে এই বহু পুঁথিটার এক্স ওয়াই জায়গাতে যদি এক্স ওয়াই জ্যাডের জায়গাতে যদি আমরা এব বি সি বসাই তাহলে আমরা যেটা পাবো তাহলে বসায় ফেলি আসো এই বহু পুঁথিটার এক্স ওয়াই জ্যাডের জায়গাতে এ বি সি বসাবো তাহলে এফ

এবি এটাকে যদি আমি অফ দিয়ে ভাগ করি তাইলে আমি পাবো ওয়ান ইস টু ফোর মানে ওয়ান বাই ফোর পাবো তাহলে বুঝতেই পারতেসো এইটার ভ্যালু দাওয়াই আছে কি অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস কিউব মাইনাস থ্রি এ বি সি জাস্ট এই বহুপতিটার এক্স ওয়াই জেড যেহেতু এ বিসি বসে আমি এটা খেতে পাচ্ছি এখন জাস্ট আমাকে এইটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে এক্স ওয়াই জ্যাড ক্যালকুলেট করে উপরের ভ্যালুটাকে নিচের ভ্যালুটিতে ভাগ দিতে হবে উপরের বহুপতিটাকে নিচের বহুপুতিতে ভাগ দিতে হবে উপরের বহুপতি মানে কি এইটা এটাকে আমার এটা ক্যালকুলেট করলে যে বহু আসবে এটাতে ভাগ দিতে হবে এখন এটা ক্যালকুলেট করলে আমরা কোন বহুপতি পাবো দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে আমরা এক্স ওয়াই এর জায়গাতে বসাবো এক্স ইজ ইকল টু বি প্লাস সি মাইনাস এ ওয়াই ইজ টু সি প্লাস এ বি এবং জ্যাড ইজ ইকলু এ প্লাস বি সি বসাবো বসাইলে এই বহুপদীটার অন্য একটা রূপ পাবো না ওই রূপটা দিয়ে এই রূপটাকে ভাগ দিব মানে এটাকে ভাগ দিব দিলে ওয়ান বাই ফোর আসে কিনা আমাদেরকে দেখাইতে হবে ওকে তাহলে আমরা এই কাজটাই আমরা পরের পেজটাতে করি ঠিক আছে আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এখন একটা জিনিস দেখো আমি চাইলে এখনই এই এক্সের জায়গাতে বি প্লাস সি মাইনাস এ ওয়াই এর জায়গাতে সি প্লাস এ মাইনাস বিয়ের জায়গাতে এ প্লাস বি এটা বসাই দিতে পারি এটা বসায়া যদি সামনে আগাই এর মধ্যে কোন সূত্র अप्लाई করতে চাই জিনিসটা টু মাছ কমপ্লেক্স হয়ে যাবে অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটার মধ্যে আগেই সূত্র অ্যাপ্লাই করে ফেলি তারপর যদি সূত্র অ্যাপ্লাই করার পর এক্স ওয়াই দ্যাটকে রিপ্লেস করি তখন কি ক্যালকুলেশন আমার ইজি হবে তাইলে আগে আমি সূত্রে ফেলাবো এবং সূত্রে ফেলানোর ক্ষেত্রে আমি কোন সূত্রটা ইউজ করব এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউ মানে থ্রি এক্স ওয়াই জেড এটা কিন্তু আমাদের দুইটা সূত্র আছে আমরা একটু দেখি দুইটা সূত্র কি কি একটা সূত্র হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এখন তোমার কমন সেন্স কী বলে আমরা কি প্রথমটা ইউজ করবো না দ্বিতীয়টা ইউজ করবো দেখো কোশ্চেনে আমাদের টার্গেট কি ওয়ান বাই ফোর আনা প্রথমটা দ্বিতীয়টা দিয়ে ভাগ দিব দিলে ওয়ান বাই ফোর যাতে আসে এটা আমাদের টার্গেট একটা ভ্যালু আনতে হবে তোকে এটার মধ্যে কোথাও কোনো এইটাই ভ্যালু নাই ওয়ান বাই টু আর ওয়ান বাই ফোর কিছু নেই বাট এটাতে আছে তার মানে এইটা নিয়ে যদি আমি কাজ করি সাম লাইনস আফটার আমরা প্রবাবলি কিন্তু ওয়ান বাই ফোর পাবো এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এই ফর্মুলাটা কি এক্স প্লাস হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জ্যাড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এটা একটু ভালো করে দেখে নাও এটা আমরা এখন অ্যাপ্লাই করবো ওকে

পারফেক্ট আমরা ঠিকঠাক লিখছি ওকে এইবারে আমরা রিপ্লেস করে দিতে পারি এক্স ওয়াই এর ঠিক আছে আচ্ছা রিপ্লেসমেন্টটা আমরা শুরু করে দিই আমি বারবার পিছনের স্লাইডে না যাই এক্স ওয়াই জেড এর ভ্যালুটা তুমি নিশ্চয়ই সামনে কোশ্চেনটা খুলে রাখছো বা কোশ্চেনটা একটু তুমি খুলে রাখো খাতায় একটু লিখে রাখো ওখান থেকে দেখে মেলাও ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ঠিক আছে আমরা জাস্ট এগুলো রিপ্লেস করে দিবাই প্লাস সি মাইনাস এ ওকে দেন ওয়াই এর ভ্যালু দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি আমাদেরকে এই রিপ্লেসমেন্টটা এই পাশেও করতে হবে ঠিক আছে বিশাল বড় একটা ক্যালকুলেশন হবে বুঝতেই পারতেছো তাহলে আমার মনে হয় এই লাইনের ভেতরে ভ্যালুগুলা না বসে এই ক্যালকুলেশনটা যদি আমরা বাইরে করে ফেলি হ্যাঁ তাহলে বেটার হবে মানে এক্স মাইনাস ওয়াই আগে বের করে ফেলি ওয়াই মাইনাস জ্যাড বের করে ফেলি এক্স বের করে ফেলে বের করে ভেতরে বসাই দিই তাইলেই আমার হচ্ছে আমি একটু এখানে ছোটো করে এক্স মাইনাস ওয়াইটা ক্যালকুলেট করি এক্স y ওয়াই কত হবে এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু হচ্ছে বি প্লাস সি বি প্লাস সি মাইনাস মাইনাস ভ্যালু হচ্ছে সি প্লাস এ বি এটা হয়ে যাবে সি মাইনাস এ প্লাস বি তাহলে এখান থেকে আমাদের এটা এটা কাটা তাই না এটা কাটা চলে যাচ্ছে আলটিমেটলি আমাদের থাকতেছে কি থাকতেছে টু বি মাইনাস টু এ তাই না যেটাকে কিনা আমরা লিখতে পারি টু ইন টু ঠিক আছে এটা লিখতে পারি ওকে এটা অথবা আমরা যদি থেকে যেহেতু চক্রাশি নিয়ে কাজ করতেছি এর আগে বি আসে না এর পর বি আসে তাহলে সাজাইও লিখতে পারে মাইনাস টু কেমন নেবে এ মাইনাস বি এটাও কিন্তু লেখা যায় ওকে আচ্ছা সিমিলিয়ারলি এবার তুমি ওয়াই মাইনাস জেডটা বের করে ফেলো জেড মাইনাস এক্সটা বের করে ফেলো এটা করতে পারবো তাই না তো এটা আমি তোমাকে একটা দেখিয়ে দিলাম বাকিগুলো তুমি করতে পারবো ওকে বাকিগুলোর ভ্যালু আমি তোমাকে বলে দিচ্ছি তাইলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আমরা কত পাচ্ছি পাচ্ছি মাইনাস টু এ মাইনাস বি এই টোটালটার উপর কিন্তু কি আছে স্কোয়ার আছে মাইনাস টু এ মাইনাস স্কোয়ার

সি মাইনাস এবার আমরা যদি সামনে আগাই তাইলে আমরা এখানে খুব বেশি একটা চেঞ্জ হচ্ছে না ওয়ান বাই টু এখানে টোটালটা তুমি ক্যালকুলেশন করো একটু কাটাকাটি করো দেখো কোথায় কোথায় কাটাকাটি যায় এখানে তুমি আলটিমেটলি অ্যা প্লাস বি প্লাস সি পাবা এখানে তুমি অ্যা প্লাস বি প্লাস সি পাইতে বাধ্য তুমি হিসাব করে দেখো কাটা আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি আর এই পাশে আমরা কি পাচ্ছি এই পাশে দেখো এই স্কোয়ারটা কিন্তু মাইনাস টু এর উপর আছে এ মাইনাস বি এর উপরেও আছে মাইনাস টু এর উপরে লেখে ফেলো তাহলে এটা হয়ে যাবে ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সিমিলিয়ার লিখে এখানে হয়ে যাবে ফোর ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সিমিলিয়ার লিখে আনবে ফোর ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার ঠিক আছে ডান আমরা কিন্তু চাচ্ছিলাম যে ফোর আসুক আমাদের ফোর কিন্তু চলে আসছে তার মানে আমরা একদম কারেক্ট রাস্তায় এগোচ্ছি ঠিক আছে এবার জাস্ট দেখো এই ফোর এখানেও আছে এখানেও আছে এখানেও আছে সবগুলো থেকে ফোর কমন নিয়ে নাও সবগুলো থেকে ফোর কমন নিয়ে নাও ফোরটা কমন নিলে সামনে চলে আসবে এ প্লাস বি প্লাস সি সবগুলো থেকে ফোর কমন নিলে আমরা ভেতরে জাস্ট পাবো এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস বি মাইনাস সি হলো স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এটাকে আর সিম্পলিফাই করা যায় না তার মানে এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি ফোর বাই এখানে ওয়ান বাই টু ফোর এটাই পাচ্ছি তাই না বা ফোর বাই টু এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে এখন জাস্ট আমাদেরকে ওই যে এই কাজটা করতে হবে এটাকে এটা ভাগ দিতে হবে দিলে দেখতে হবে আসে কিনা আচ্ছা এখানে এই ফোর আর টু কিন্তু কাটাকাটি করা যায় আলটিমেটলি টু থাকে বাট আমাদের তো হচ্ছে এখানে ফোর রাখা দরকার এখানে ওটা কি করব ভাইয়া দেখো তুমি ফোরটা সামনে আনো কাটাকাটি করলে একটা ঝামেলা হবে ফোরটাকে যে সামনে লিখো এখানে নতুন করে লাইন লেখার জন্য ফোর ইন্টু ওয়ান বাই টু আমার সামহাও এখানে রাখা লাগবে যদি কাটাকাটি করে ফেলো ঝামেলা লাগে যাবে দেখো তো এই জায়গাটা একটা হুব হু সূত্র মিলে কিনা মিলে এটাকে তুমি এবার লিখতে পারো ফোর ইন্টু এই সূত্র লেখা যায় না মাইনাস থ্রি এ বিসি এটাকে কিন্তু এই ফর্মুলাতে ফেলা যায় আমরা জাস্ট রিভার্সে গেলাম ফোর ইন্টু এটা এটাতে কিন্তু যাওয়া যায় তাই না অবভিয়াসলি যাওয়া যায় খুব ভালো মতোই যাওয়া যায় তাই না এবার জাস্ট আমাদের যে অপারেশনটুকু বাকি আছে এটা কইরা ফেলো কি করব পলিনিমিয়াল অফ এ বি সি কে পলিনিমিয়াল অফ এক্স ওয়াই সাইড দিয়ে ভাগ দিব তো পলিনিমিয়াল অফ এ বি সি কত পাচ্ছ ওইটা পলিনিমিয়াল অফ এ কমা বি কমা সি ডিভাইডেড বাই পলিনিমিয়াল অফ এক্স কমা ওয়াই কমা সেট এটা কত পাচ্ছ এটা পাচ্ছো অ্য কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি আর এটা মাত্র ক্যালকুলেট করে আমরা এটা পাইলাম যেটা কি না ফোর ইন্টু একই প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি এবিসি দেখো তো এই পার্টটুকু আর এই নিচে কাটাকাটি করা যায় কিনা কাটাকাটি করা যায় কাটাকাটি করে দাও আলটিমেটলি আমরা যেটা দেখাইতে যাচ্ছিলাম যে এটা ইস টু এটা ইজ ইকুয়াল টু ওয়ান এটা আমরা পায়ে গেছি সুতরাং প্রমাণিত ঠিক আছে তো এটা ছিল হচ্ছে তোমাদের কোন টাইপের কোশ্চেন এটা ছিল তোমাদের চক্রক্রমিক রাশির সূত্র রিলেটেড কোশ্চেন ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ রিলেটেড ছিল আমরা তারপরে হচ্ছে বেশি বেশি করে আংশিক ভগ্নাংশ এবং ভাগশেষ উৎপাদ্য উৎপাদক উপপাদ রিলেটেড কোশ্চেন দেখব ওকে তাহলে এবারে আমরা এই দুই নম্বর কোশ্চেনটা সমাধান দেখে ফেলবো ওকে আচ্ছা এটাতে কি বলতেছে এই বহুপদীটাকে বহুপদীর আদর্শ রূপে লিখে মুখ্য সব নির্ণয় করো বহুপদীর আদর্শ রূপটা কেমন হয় বহুপদের আদর্শ রূপ হচ্ছে কোনো একটা বহুপদী যদি এক চলকের বহুপদী হয় তাইলে তার সর্বোচ্চ যেই পাওয়ার আছে যে পদটার পাওয়ার সর্বোচ্চ এটাকে সবার আগে লিখতে হয় ধরো এটা হচ্ছে এন ওকে তারপর আস্তে ধীরে এ ওয়ান এটা এ টু আস্তে ধীরে পাওয়ারটা কমতে থাকে এন মাইনাস ওয়ান এ থ্রি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 এভাবে করে সামনে আগাইতে থাকে তার মানে এখানে থাম রুলটা কী ওর রুল অফ থামটা কী রুল অফ থামটা হচ্ছে যেই পথটার পাওয়ার অ্যাক্সের পর সবচেয়ে বেশি এটা সবার আগে লেখা দেন তার ঠিক পরের ইমিডিয়েট ছোটো পাওয়ার সতটাকে তার পরে লেখা এভাবে করে সাজাই রেখেই একটা বহুপতি সাধারণ আকারে চলে আসে তার এখানে যে বহুপতিটা দেওয়া আছে এটা যদি আমরা একটু দেখি এটা সর্বোচ্চ যেই পথটার এক্স এর পাওয়ার সেটা হচ্ছে এটা টেন এক্স কিউব তাহলে টেন এক্স কিউব কে সবার আগে লিখব তারপর কি করবো তারপর এক্স কিউব পর এখানে পাওয়ার কত আছে কোন পদে ঠিক তিনের পর পাওয়ার আছে এটা স্কোয়ার আছে এটা এখানে লিখবো স্কোয়ার এর পর পাওয়ার কত আছে ওয়ান আছে এটা প্লাসিন এক্স ওকে এটা ডান এটা ডান এটা ডান অ্যান্ড তারপর কি এক্স টু দেবার ওয়ানের পর এক্স টু দেবার জিরো এখানে কিন্তু পাওয়ার এক্স টু দেবার জিরো মানে নাইন ইন্টু এক্স টু দেবার জিরো আছে ওকে এটা লেখার দরকার নাই এই হচ্ছে আমাদের বহুপদী এটাকে আদর্শ রূপে লিখলাম আমরা ওকে তো এটার কি নির্ণয় করতে বলছে আমাদেরকে মুখ্য শহ মুখ্য সহ কোথায় পাই আমরা মুখ্য পদ থেকে পাই মুখ্য পথ কোনটা যে পদের পাওয়ার ম্যাক্স এই পাওয়ারটা কিন্তু পুরো বহুপদীর মাত্রা ওকে তো এটা হচ্ছে আমাদের মুখ্য পদ মুখ্য পদের এক্সের যে শখটা থাকে এটা হচ্ছে মুখ্য শহর এখানে এখানে আমাদের উৎপাদক উপপাদ্য কাজে লাগবে ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করার জন্য উৎপাদক উপপাদ্য প্রচুর পরিমাণে কাজে লাগে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে মানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ফিফটিন এক্স প্লাস নাইন এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলতেছে মানে এটাকে ছোটো ছোটো কয়েকটা একটা পার্টের গুণ আকারে লিখতে বলতেছে তো এগুলোর ক্ষেত্রে এই টাইপ জিনিসপত্র দিলে যখন পাওয়ার ম্যাক্স পাওয়ার যখন তিন হয় দুই সাথে বড় হয় তখন আমরা সূত্র দিয়ে ট্রাই করব না বা এটাকে যদি একটা স্ট্যান্ডার্ড বহুপদীর আকারে সাজাইলে বোঝা যায় যে এটা একটা সার্টেইন প্যাটার্ন মেইনটেইন করছে দেখো কিউব 210 তখন আমরা সূত্র ইউজ করব না আর এখানে তুমি চাইলেও কোনো সূত্র তুমি अप्लाई করতে পারবে না যদি এমন সিচুয়েশন আসে যে চাইলেও সূত্র अप्लाई করা যাচ্ছে না কিউবের সূত্র কিংবা বর্গের সূত্র তখন আমরা উৎপাদক উপপাদ্যের হেল্প নেব উৎপাদক উপপাদ্য আমাদেরকে বলে আমরা এই বহুপদিটাতে যদি একটা ভ্যালু এ বসাই বসানোর পর যদি পলিনোমিয়াল অফ এ জিরো আসে তার মানে এক্স মাইনাস এ ভ্যালু এই যে এই টার্মটা এটা হচ্ছে এই বহুপতিটা একটা উৎপাদক হবে এটা যদি একবার পাওয়া যেতে পারি না দেন উৎপাদক বিশ্লেষ করা একদম সহজ তাহলে আমাদের টার্গেট এখন এইটা ফাইন্ড করা তো এটা আমরা কেমনে ফাইন্ড করতে পারি মানে এ ভ্যালুটা এই যে এ এটা আমরা কেমনে ফাইন্ড করতে পারি এ ফাইন্ড করার ওয়ে হচ্ছে মানে আমাকে এমন একটা ভ্যালু ফাইন্ড করতে হবে যেটা এই ভূবুদিতে বসাইলে এটার ভ্যালু জিরো আসবে এটা ফাইন্ড করার ওয়ে হচ্ছে এখানে যে ধ্রুবক পদটা থাকবে আর মুখ্য যে সহকটা থাকবে এদের গণনীয়ক নিয়ে কাজ করা বা এদের উৎপাদক নিয়ে কাজ করা দশের উৎপাদক কত আছে আমাকে বলো দশের উৎপাদক কত হইতে পারে ওয়ান টু ফাইভ এগুলোই তো তাই না দশের উৎপাদক গুলা কি হইতে পারে দশের উৎপাদক গুলা হইতে পারে ওয়ান টু ফাইভ তাই না এগুলো আমরা প্লাস মাইনাস বোধ নিব প্লাস মাইনাস বোধ নয়ের উৎপাদক কি হইতে পারে নয়ের উৎপাদক হইতে পারে ওয়ান থ্রি নয়ের উৎপাদক কিন্তু এগুলোর বাইরে কিছু হবে না তাই না

প্লাস ওয়ান বসাবো একবার মাইনাস ওয়ান বসাবো একবার এটা অলরেডি বসানো হয়ে গেছে দরকার নেই প্লাস থ্রি বসাবো মাইনাস থ্রি বসাবো না হলে প্লাস নাইন মাইনাস নেন বসাবো তবে এখানে তোমাকে আমি একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই সেটা হচ্ছে তোমরা বড়ো ভ্যালুগুলো বসাবো না আগে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসাও প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কাজ না করে প্লাস টু মাইনাস টু বসাও এরপরে যদি কাজ না করে এই বড়ো ভ্যালু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস এগুলোতে যাওয়ার আগে এবার ভগ্নাংশ ট্রাই করো ভগ্নাংশটা গঠন করতে হবে কেমনে এখান থেকে ভ্যালু নিবা এখান থেকে ভ্যালু নিবা তাহলে এখান থেকে যদি তুমি প্লাস ওয়ান নাও এখান থেকে যদি প্লাস ওয়ান নাও ওয়ান বাই ওয়ান ভগ্নাংশ হয় না ওয়ানই হচ্ছে বা তুমি যদি প্লাস ওয়ান নাও মাইনাস ওয়ান নাও তাও কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে যেটা আমরা অলরেডি টেস্ট করে ফেলছি তাহলে একটা কাজ করো এই প্লাস ওয়ানের সাথে এবার কী ট্রাই করতে পারো প্লাস ওয়ানের সাথে ট্রাই করতে পারো প্লাস ওয়ান ডিভাইডেড বাই প্লাস টু এটা ট্রাই করতে পারো অথবা প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু ব্যাপারটা বুঝছো প্রথমে এখানকার প্রতিটা ভ্যালু একটা একটা করে ট্রাই করব তারপর এটা না হলে এখানকার সবগুলো ট্রাই করব এরপরে যদি না হয় তখন আমরা ভগ্নাংশে যাব ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই প্লাস ওয়ানের সাথে বাকি ভ্যালুগুলো একটা একটা করে কম্বাইন করে করে ভগ্নাংশ গঠন করে করে ট্রাই করব তো এরকম করে ট্রাই করতে করতে দেখবা যে কোনো না কোনো একটা ভ্যালু বসে লেখানে জিরো আসবে তো এই কেসটাতে দেখা যায় যে প্লাস ওয়ান আর মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এটা এই বহু পদিটাতে বসাইলে জিরো চলে আসে এখন তুমি বলতে পারো যে ভাই আমি এতগুলো বসায় টেস্ট করবো না ট্রিক কি বললাম ছোটো ভ্যালুগুলো আগে বসো প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসাও হয় নাই সমস্যা নেই প্লাস টু মাইনাস টু বসাও হয় নাই প্লাস থ্রি মাইনাস থ্রিতে যাও না এগুলোতে যাও না বড় ভ্যালুতে এখন যাওয়ার দরকার নেই সচরাচর এগুলোর ভিতরে থাকে তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু হয় নাই তাহলে ওয়ান আর টু দিয়ে ওয়ান আর টু দিয়ে ভগ্নাংশ ট্রাই করো তো ওয়ান আর টু দিয়ে ভগ্নাংশ কী হয় ওয়ান বাই টু হয় তাহলে প্লাস ওয়ান বাই টু ট্রাই করো মাইনাস ওয়ান বাই টু ট্রাই করো তাহলে কয়টা ভ্যালু ট্রাই করার মাধ্যমে আমরা পাওয়া যাচ্ছি একটা দুইটা তিনটা চারটা কাজ হয় নাই দেন প্লাস হাফ মাইনাস হাফ ট্রাই করলাম ছয়টা ছয় বার ট্রাই করলাম ছয় বার ট্রাই করতে আসলে অত কঠিন কিছু না তাহলে এরকম ছয়তম বারের মাথায় তোমরা দেখবা যে মাইনাস ওয়ান বসাইলে জিরো পাচ্ছ তার মানে আমরা বলতে পারি কি তার মানে আমরা বলতে পারি যেহেতু জিরো আসতেছে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো মাইনাস ওয়ান বাই টু এটাতে বসাও আসবে আমি তোমাকে নিশ্চিত করতেছি এটা বসাইলে যেহেতু জিরো আসতেছে উৎপাদক উপবদ্ধ অনুযায়ী সুতরাং এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই টু মানে এক্স মাইনাস এটা হচ্ছে কি আমার কি ওকে ওকে এটাকে এখন একটু প্রসেস করে এটাকে একদম সিমপ্লিফাইড করে ফেলো কারণ এই ভগ্নাংশ ভগ্নাংশালা ফেলো নিয়ে সামনে গেলে আমরা ঝামেলায় পড়ব ঠিক আছে কেন সিম্পলিফাইড করতে পারো আমরা এখানে ভগ্নাংশ যাচ্ছি না তাহলে কি করবা তে দুই দুই হচ্ছে ইয়ে নাও এখানে কি আছে ওয়ান বাই টু আছে তাই না ভেতরে দুই দিয়ে গুণ দাও বাইরে ব্যালেন্স করার জন্য দুই দিয়ে আবার ভাগ দাও তেরে তো হয়ে যাচ্ছে তাই না সুযোগ বাংলা কথায় এখানে কোনোভাবেই ভগ্নাংশ রাখা যাবে না বা এই যে ওয়ান বাই টুটা আছে এটাকে কমন নাও তাহলে তো হচ্ছে তো ওয়ান বাই টুটাকে কমন নিলে যেহেতু এটা আমার ঝামেলা করতেছে এটা ভগ্নাংশ এই ওয়ান বাই টুটাকে কমন নিয়ে নিব তাই না ওয়ান বাই টু কমন ওয়ান বাই টু কমন নিলে কি হবে কমন না মানে ভাগ করে তাহলে ওয়ান বাই টু দিয়ে এক্সকে ভাগ করলে পাবো আমরা টুয়াইস এক্স 1/2 কে 1/2 দিয়ে বুঝো এই টোটালটা এই টোটালটা যদি পলিনোমিয়াল অফ এক্স এর একটা উৎপাদক হয় সামথিং সামথিং gitu আছে তার এইটা ও কিন্তু এটা একটা উৎপাদক এইটাও কিন্তু এটা একটা উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা কোন পার্টটা ইউজ করব আমরা এই পার্টটা ইউজ করব এই পার্টটা ইউজ করব ঠিক আছে আচ্ছা ডান তাহলে আমরা টোয়াই সিক্স প্লাস ওয়ান এই পার্টটাকে পিক করলাম এখন এই টোয়াই সিক্স প্লাস ওয়ান এটাকে ইউজ করলে কিভাবে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে আমরা জাস্ট আমাদের বহুপদীটা এখানে লিখবো পলানমি অল অ্যাফ অফ এক্স কত জানি বহুপদীটা হচ্ছে আমি বারবার পিছনের পেজে না যাই টেন কিউব তুমি খাতায় লিখে নাও একটু পিছন ভিডিওর পিছন থেকে গিয়ে খাতায় লিখে নাও তারপর মিলাও ক্লাস নাইন তো এইখানে তোমাকে একটা স্ট্র্যাটেজি শিখতে হবে উৎপাদক বিশ্লেষণ কর তাহলে টুয়াইস এক্স প্লাস ওয়ানকে ইউজ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো কেমনে করবো বহুপতিরা লিখবো লিখে আমরা একটা লাইন গ্যাপ দেব দিয়ে এখানে লিখবো দেখো তো বহুপদীর মাত্রা কত তিন যেহেতু তিন আছে আমরা টোয়াইস এক্স প্লাস ওয়ানকে তিনবার গুন দিয়ে লিখবো এইবার মাঝখানের লাইনটা ফিল আপ করার জন্য আমরা এইগুলাকে কিছু একটা দিয়ে গুণ দিব সো দ্যাট এটা এটার সাথে ম্যাচ করে তাহলে আমি যদি দেখো তো টোয়াইস এক্স থেকে যদি টেন এক্স কিউব আনতে চাই তাহলে এখানে কত দিয়ে গুণ দিতে হবে ফাইভ এক্স স্কোয়ার গুণ দিতে হবে দাও গুণ ফাইভ এক্স স্কোয়ার দিয়ে এটাকে যদি গুণ দাও তাহলে পাবা ফাইভ এক্স কিউব প্লাস এটা দিয়ে যদি এটাকে গুণ দিতে মানে তো এটাকে গুণ দিতে হবে ফাইভ এক্স স্কোয়ার এখন একটা জিনিস দেখো এটার ফাইভ এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ দাও তাহলে পাবা টেন এটা দিয়ে যদি এটাকে গুণ দাও তাহলে পাবা ওকে আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো সেটা হচ্ছে এইটা তো এটার সাথে ম্যাচ করে গেল বাট এইটা কি এই টার্মটা তো এখানে বেলং করে না বাট কি বললাম এমনভাবে গুণ করতে হবে যাতে সব কিছু এটার সাথে ব্যালেন্সড হয়ে যায় এই পার্টটা তো ব্যালেন্স হচ্ছে না তাহলে এটা ব্যালেন্স করো ফাইভ এক্স স্কোয়ার আসে আর এখানে মাইনাস আছে তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে প্লাস ফাইভ এক্স ব্যালেন্স হয়ে মাইনাস হচ্ছে ঠিক আছে আচ্ছা ডান এবার আবার দেখো মাইনাস এক্স স্কোয়ার যে তুমি আনলা এটাকে আবার ব্যালেন্স করতে হবে না নিচের লাইনের সাথে এই জায়গাটা উপরের লাইনের সাথে ব্যালেন্স হয়েছে নিচের লাইনের সাথে ব্যালেন্স করতে হবে না সেটার জন্য এখানে আসে টু এক্স এটাকে কত দিয়ে গুণ করলে মাইনাস সিক্স স্কোয়ার আসবে মাইনাস তো মাস্ট আনা লাগবে সাথে দুইয়ের সাথে তিন গুণ দিলে ছয় আসবে আর এক্সের সাথে কত গুণ দিলে এক্স স্কোয়ার আসবে এক্স দিলে তাহলে মাইনাস প্লাস থ্রি ইন্টু টু সিক্স এক্স স্কোয়ার আসবে সাথে তো এটার সাথে গুণ হবে বন্ধুদের কত পাবো মাইনাস থ্রাইসেক্স এবার মাইনাস থ্রাইসেক্সকে এটার সাথে ব্যালেন্স করতে হবে এখানে এক্স কোথায় আছে এইখানে এই জায়গাটা কিন্তু ব্যালেন্সড এটার সাথে বাট মাইনাস থ্রাইসেক্স কিন্তু এখানে কোথাও ব্যালেন্সড হয় না এটার সাথে এটা করার জন্য এখানে প্লাস ফিফটিন এক্স আছে তাই না সো মাইনাস থ্রাইসেক্সের সাথে যদি তুমি এইটিন এক্স যদি যোগ করে দাও তাহলে এই দুইটাকে অ্যাডজাস্ট করলে এই দুইটাকে অ্যাডজাস্ট করলে কিন্তু ফিফটিন এক্স থাকবে ঠিক আছে ডান উপরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে একটু পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে বাট এই যে এখানে যে বাড়তি প্লাস এইটিন এক্স আনলাই এটা কিন্তু নিচের সাথে ব্যালেন্স হয় নাই মাইনাস ট্রাইস তো নিচ থেকে আসছে বাট প্লাস এইটিন এক্স কিন্তু নিচ থেকে আসে নাই তাহলে আমরা এই এই যে মাঝখানে যে লাইনটা গ্যাপ রাখবো এই লাইনে আমরা এমন কিছু লিখবো নিচে গুণ করে করে সোদের সে উপরের লাইনটুকু ব্যালেন্স করে নিচের লাইনটুকু ব্যালেন্স করে ঠিক আছে আচ্ছা তাহলে মাইনাস এইটিন এক্স কেমনে আনবো

আর বাড়তি যে প্লাস নাইন আসছে এটা অটো এটার সাথে ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে ডান আর এদিকে যেহেতু আর কোনো কিছু নাই ব্যালেন্স করা লাগবে না ডান একটু ক্লিকসো না এখন অ্যাকচুয়ালি তোমার ম্যাটটা গোছানো হয়ে গেছে এখন জাস্ট তুমি কি করবা এখন জাস্ট দেখো এই টার্মটুকু এই টার্মটুকু আর এই টার্মটুকুতে তিনটাতেই টোয়াইস এক্স প্লাস ওয়ান কমন আছে ওই যে আমরা যে জিনিসটা উৎপাদক উপবাদ্য ইউজ করে বের করছি আর ভেতরে কত পাচ্ছি ভেতরে পাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস রাইস এক্স প্লাস নাইন এখন তুমি যদি পসিবল হয় যদি এটাকেও আরও উৎপাদক বিশ্লেষণ করা পসিবল হয় সেটা করে দিতে হবে ঠিক আছে এখানেই রেখে দেওয়া যাবে না ওকে আচ্ছা এইখানে এই কেসটাতে অ্যাকচুয়ালি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস রাইস এক্স প্লাস নাইন এটাকে আর উৎপাদকের বিশ্লেষণ করা যায় না তুমি ট্রাই করে দেখতে পারো ওকে এটা যদি একাডেমিক ক্লাসে তো আমি আরো বিস্তারিত বলে বুঝাইতাম যে এটাকে কেন উৎপাদকের বিশ্লেষণ করা যায় না বাট যেহেতু এটা প্রবলেম সলভিং ক্লাস আমি খুব বেশি বিস্তারিত যাইতে পারতেছি না এমনিতেই আমি প্রতিটা অঙ্ক তোমাদেরকে অন্য টিচাররা যতটুকু ডিটেলসে পড়াই তার চেয়ে আরও বেশি ডিটেলসে বুঝাই দিচ্ছি তো আমার ক্লাস এমনিতেই বড়ো হয়ে যাচ্ছে এখন যদি আমি আরও ডিটেলসে যাই তাহলে এই জিনিসটা আসলে হবে না হ্যাঁ তুমি একাডেমিক ক্লাস দেখলে এরকম আইডিয়া পাবে তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের প্রদত্ত বহুপদীটার উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে আচ্ছা তুমি ভাবতে পারো ভাই আপনি ফোনে বারবার কি দেখেন ফোনে প্রতিটা কোশ্চেনে সলভের স্টেপগুলো লেখা আছে বুঝছো সো আমি তো আর সুপার কম্পিউটার না যে সব কিছু মুখস্থ করে রাখছি আমার কাছে হচ্ছে তোমাকে বুঝাই দেওয়া ঠিক আছে তো মাঝে মাঝে দেখা যায় যে তোমাদের কিছু বুঝাচ্ছি আমাকে ট্র্যাক রাখতে হচ্ছে যে যেই ধাপে আগাচ্ছি এটা অ্যাকুরেট কিনা কারেক্ট কিনা ঠিক আছে মাঝে মাঝে ভেরিফাই করতে হচ্ছে আচ্ছা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতেছে ঠিক আছে আমরা যাই গো কাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পলাইনোমিয়াল অফ এক্স এটা সরি <laughs> x cube plus x, x square x cube plus x square minus 6x এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে মানে হচ্ছে এটাকে আমরা কিছু ভগ্নাংশের সমষ্টি আকারে দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে প্রকাশ করব তো সেটা করার জন্য আমাদের প্রসিডিউর কি প্রসিডিউর হচ্ছে এই হরটাকে অ্যানালাইসিস করতে হবে লবটাকে অ্যানালাইসিস করতে হবে করে বুঝতে হবে এটা প্রকৃত নাকি ভগ্নাংশ ঠিক আছে সেটা সেটা জন্য জন্য কি আর হরের মাত্রাটা দিকে তাকাইতে হয় টোটাল লবের মাত্রা হচ্ছে দুই টোটাল হরের মাত্রা হচ্ছে তিন তার মানে এটা কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশের যে চারটা টাইপ যে কোনো একটা টাইপে এটা ম্যাচ করবে যেই টাইপে ম্যাচ করবে ওই টাইপ অনুযায়ী যে এটাকে আমি ব্র্যাকডাউন করবো করে সামনে আঁকাবো ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এটা প্রকৃত ভগ্নাশের কোন টাইপে পড়বে হরে এক ঘাতি এই টাইপে পড়বে নাকি হরে দ্বিঘাতি এই টাইপে পড়বে সেটা করার জন্য তোমরা এসে খেয়াল করছো আমি যে তোমাদেরকে একজাম্পলগুলো দেখাইছিলাম চলো ওখানে যাই আমাকে যদি বারবার এখানে না আসতে হয় আমি এটা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসতে চাই আরো ফার্স্ট চা আরো ফার্স্ট চা আরো ফার্স্ট চা আরো ফার্স্ট চা আরও দ্রুত যা ভাই আরও দ্রুত যা ওকে পারফেক্ট আচ্ছা এখানে ভাইয়া একটু দেখো আমরা হরটা একঘাতি নাকি দ্বিঘাতি এটা বোঝার জন্য বা হটটা রিপিট হইছে নাকি হয় না এটা বোঝার জন্য একঘাতি নাকি দ্বিঘাতি বা রিপিট হয়েছে নাকি হইছে না এটা বোঝার জন্য আমরা কিন্তু দেখো হরটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা ছিল লব উৎপাদক বিশ্লেষণ করা ছিল না হরটা কিন্তু দেখো সামথিং ইন্টু সামথিং ফর্মেটে আছে প্রত্যেকটা জায়গাতে সামথিং ইন্টু সামথিং ফর্মেটে আছে যখন আমরা সামথিং ইন্টু সামথিং ফর্মেটে নিব তখনই আমরা বুঝতে পারবো যে আসলে হরে যে ছোট ছোট পার্টগুলো আছে উৎপাদকগুলো আছে এগুলা একঘাতি না দুই ঘাতি এগুলো রিপিট হয়েছে নাকি হয় নাই তার আগে আমি এটা টাইপে ফেলতে পারবো না বাট সেটা প্রকৃত নাকি অপ্রকৃত এটা জাস্ট টোটাল লব টোটাল হরের পাওয়ার বা মুখ্য সহগের মুখ্য মাত্রা বা মাত্রা দিয়ে আমরা কম্পেয়ার ডিসাইড করে ফেলতে পারি বাট একবার যখন ডিসাইড করে ফেলবো সে প্রকৃত নাকি কি অপ্রকৃত তখন ওই যে হর অনুযায়ী টাইপে ফেলার ব্যাপারটা বুঝতে হলে আমাকে হরটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে কিচ্ছু করার নেই ভাইয়া এখানে আমাকে কষ্ট করে এখন কি করতে হবে এখানে আমাকে কষ্ট করে এখানে যে হটটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এনাকে এনাকে চলেন আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি এক্স কিউব আছে প্লাস এক্স স্কোয়ার আছে মাইনাস সিক্স এক্স আছে আমরা নতুন একটা পেজে করি তাহলে বেটার হয় আমাদের জন্য এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার

থাইলেই তো এটা সামথিং ইন্টু সামথিং ফর্মেটে চলে আসতেছে আর এখন ভেতরে যে ফর্মেটটা আসছে এটাকে কিন্তু চাইলে আমরা কি করতে পারি এটাকে আমরা চাইলে সুন্দর করে মিডেল টার্ম ব্র্যাক করে ফেলতে পারি মিডেল টার্ম ব্র্যাক করার একদম ডিটেলস নিয়ম ক্লাসের মাঝখানে দেখানো হয়েছে আমি জাস্ট এখানে মিডল টার্ম ব্র্যাকটা করে ফেলি হ্যাঁ আমি এটা নিয়ে একাডেমিক ক্লাসে দেখানো হয়েছে মিডল টার্ম ব্র্যাক করার নিয়ম হচ্ছে এটার আর এটার হাত নিতে হয় এখানে তার মানে করলাম ভাইয়া মিডিল টার্মের ডিটেলস যদি আমি বলতে যাই বিশাল বড় হয়ে যাবে খালি এটা মনে রাখো এখানে মাইনাস আছে মানে ইঁদুরের চিহ্ন উল্টা হবে প্লাস মাইনাস প্লাস থাকলে এখানে চিহ্ন সেম হইতো এখন এখানে চিহ্ন ডিফারেন্ট হবে ভালো কথা বড়টার সামনে প্লাস দিয়েছেন পদে প্লাস আছে এই জন্য বড়টার সামনে প্লাস ছোটোর সামনে মাইনাস সো দ্যাট এটা থেকে এটাকে বিয়োগ করলে এক্স পাওয়া যায় এন অবশ্যই অবশ্যই এটা এটা গুণ করলে কত আসতে হবে সিক্স এক্স স্কোয়ার আসতে হবে ঠিক আছে আচ্ছা আর ভাইয়া থ্রি এন্ড টু নিলেন কেন সিক্সকে যদি আমরা ভাঙ্গি উৎপাদকে ওয়ান ইন্টু সিক্স পাওয়া যায় টু ইন্টু থ্রি পাওয়া যায় ওয়ান ইন্টু সিক্স আর ইন্টু থ্রির মধ্যে টু ইন্টু থ্রি থেকেই আমরা কি ওয়ান পাইতে পারি মানে তিন থেকে দুই বাদ দিলে এক পাওয়া যায় আমাদের এটাই দরকার থ্রাইসিক্স থেকে টু বাদ দিলে ওয়ান এক্স হবে ঠিক আছে আচ্ছা ডান ক্লাস নাইনে নতুন কারিকুলামে এই অধ্যায়ের ক্লাসে আমি ওদেরকে বাস্তব জীবনে বহুপতি ওখানে একদম ডিটেলসে বহুপতি সলভ করা শেখাইছি বা উৎপাদক বিশ্লেষণ করা শেখাইছি তোমাদেরকে যদি ক্লাসটা দেখাইতে পারতাম ব্যাটার হইতো বাট আশা করি তোমরা একাডেমিক ক্লাসে ওইটা দেখে বুঝে নিছো আচ্ছা তারপর তারপরের প্রসিডিওর কি তারপরের প্রসিডিউর হচ্ছে এখান থেকে যেটা কমন যায় এটা কমন নিতে হবে অ্যান্ড নেক্সট এখান থেকে এমন কিছু কমন নিতে হবে যাতে এখান থেকে এক্স প্লাস থ্রি আসে তো এক্স প্লাস থ্রি আনার জন্য এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তার মানে অবভিয়াসলি এখান থেকে কিছু একটা মাইনাস কমন নিতে হবে মাইনাস কত কমন নিলে এক্স প্লাস থ্রি আসবে টু নিলে এক্স প্লাস থ্রি ভেতরে এক্স প্লাস থ্রি প্রথম টার্মে আছে দ্বিতীয় টার্মে আছে এটা কমন নিলে এক্স মাইনাস পাওয়া যাবে তার মানে আমরা হরটাকে উৎপাদক বিশ্লেষণ করে অ্যাকচুয়ালি আমরা পাইলাম কত আমরা পাইলাম এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে বা ইয়া এটাই ঠিক আছে আচ্ছা আর ফোন রেকর্ড হচ্ছে তো কারণ ফোনে চার্জ খুবই কম ছিল ইয়া রেকর্ড হচ্ছে আচ্ছা তাইলে এবার ভাইয়া এটা হচ্ছে আমাদের হর

পরে পেলাম এক্স ইন টু এক্স 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 ইন টু প্লাস থ্রি আর এক টু ঠিক আছে আচ্ছা ওকে এইবারে আমরা এটাকে টাইপে ফেলতে পারবো দেখো তো হরে আমরা যেই পার্টগুলো পাচ্ছি এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট এই যে পার্টগুলো পাচ্ছি দেখো তো প্রতিটা প্রতিটা পার্টের পাওয়ার কত এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ারও ওয়ান এটার পার ওয়ান তার মানে দেখো তো কোনো পার্ট রিপিট হয়েছে কিনা না কোনো উৎপাদক বা কোনো টার্ম রিপিট হয় নাই তার মানে এটা আমাদের কোন টাইপে পড়তেছে এটা আমাদের পড়তেছে এই টাইপে পড়তেছে হরে একঘাতী বহুপদী নো রিপিট তাহলে এটাকে আমরা এই নিয়মে ভাঙবো ভাঙার সময় অবশ্যই অভেচ্ছিন্ন ব্যবহার করবো তাহলে আমরা এই নিয়মে ভাঙ্গা ফেলি ওকে এটাকে ভাঙলে আমরা কয়টা পার্ট পাব কয়টা ভগ্নাংশ পাবো এটাকে ভাঙলে ভাঙলে আমরা ভগ্নাংশ পাবো টোটাল যেহেতু তিনটা টার্ম তার মানে আমরা তিনটা পাব একটা দুইটা তিনটা প্রথমটার নিচে এক্স থাকবে দ্বিতীয়টার নিচে থাকবে এক্স প্লাস থ্রি তৃতীয়টার নিচে থাকবে এক্স মাইনাস টু ওকে আচ্ছা டன் এটা যেহেতু একটা একঘাত বহুপদী লবে হবে একটা শূন্যঘাতী বহুপদী দ্বিঘাত হইলে একঘাত হইতো ত্রিঘাত হইলে দ্বিঘাত হইতো ঠিক আছে উপরে যেতে পাওয়ারটা জাস্ট এক কম হয় শূন্যঘাত বহুপদীর অ্যাকচুয়াল রূপ হচ্ছে সামথিং ইনটু এক্স টু দি পাওয়ার 0 এখানে সামথিং হিসেবে এ বসাইলাম এখানে একঘাত বহুপদী আছে উপরে শূন্যঘাত বহুপদী হবে শূন্যখাত বহুবুধ হচ্ছে সামথিং এক্সট্রে সামথিং অলরেডি এ ইউজ করছি এখানে বি ইউজ করতে হবে এখানে সি ইউজ করতে হবে এটা এবার আমরা যদি সামহাও এ বি সি এগুলো বের করে ফেলতে পারি তাইলে এবিসি এর ফলে বসাই দিব বসাই দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশে ভাগ করা হয়ে যাচ্ছে এবার সি বের করার প্রসিডিউরটা কি এবিসি বের করার প্রসিডিউরটা হচ্ছে আমরা এখানে যে হরটা পাইছি না এটা দিয়ে উভয় পক্ষে আমরা গুণ দিব উভয় পক্ষে আমরা গুণ দিব ঠিক আছে চলেন তাহলে আমরা গুণ দিব উভয় পক্ষে উভয় পক্ষে এটা দিয়ে গুণ দিলে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে এক নং সমীকরণকে আমরা এক্স ইন্টু এক্স থ্রি ইন্টু থ্রি দিয়ে উভয় পক্ষে গুণ দিব দিলে আপনি বলেন কি হবে হটটা এটা কাটা চলে যাবে x, square plus x minus 1 এই পাঁচটাকে গুণ দেওয়া মানে কি আলাদা করে এটাকে গুণ দেওয়া এটাকে গুণ দেওয়া এটাকে গুণ দেওয়া আলাদা করে এটাকে গুণ দিলে যেটা হবে নিচের এক্স আর উপরের এক্স কাটা চলে যাবে উপরে থাকবে এ ইনু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এখানে এটা যখন এটাকে গুণ দেব তখন নিচের এক্স প্লাস থ্রি আর উপরের

এইবার এখান থেকে আমরা এ বি সি কীভাবে বের করব এটা বের করার ফর্মুলাটা এটাও বেশ ইন্টারেস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং সেটা হচ্ছে দেখো আমি যদি এ বের করতে চাই তাহলে আমার জাস্ট এই টার্মটুকু রাখা উচিত বাকি টার্মগুলোকে জিরো করে দিলে আমি এদের সম এ পাওয়া যাব বাকি টার্মগুলোকে জিরো করার জন্য কী করা যেতে পারে দেখো আমি যদি এ বের করতে চাই এই টার্মটুকু রেখে বাকি টার্মগুলোকে জিরো করে দিতে হবে জিরো করার জন্য দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে যদি সাম আমরা এক্সের হলে জিরো বসাই তাহলে এই দুটো টার্ম জিরো হয়ে যাবে আলটিমেটলি আমরা এই ইকুয়েশানটা ক্যালকুলেট করে এ বের করে ফেলবো তাহলে তুমি লিখো এক্স ইসিক টু জিরো বসাই কয় নাম্বার ইকুয়েশনে দুই নাম্বার ইকুয়েশনে ওকে এক্সেস ইকুয়াল টু জিরো বসাইলে আমরা কী পাবো এই টার্মটুকু জিরো হয়ে যাবে এই টার্মটুকু জিরো হয়ে যাবে আর এখানে কত পাবো এখানে পাবো হচ্ছে একটা দেখা দিচ্ছি বাকিগুলো দেখাবো না এখানে পাবো হচ্ছে জিরো প্লাস জিরো আর এখানে কত হবে প্লাস থ্রি থাকবে মাইনাস টু থাকবে তার মানে মাইনাস সিক্স এ ইজিক টু এই থেকে পাবো মাইনাস ওয়ান সুতরাং আমি এ পাব কত ওয়ান বাই সিক্স আমি একটু ভেরিফাই করব এ আসলেই ওয়ান বাই সিক্স আসে কিনা পারফেক্ট এ ওয়ান বাই সিক্স আসবে এইবারে আমি যদি এ পায় গেলাম এ আমাদের পা হয়ে গেছে এবার যদি আমরা বি পাইতে চাই তাহলে এই টার্মটুকু কি জিরো করে দিতে হবে এই টার্মটুকু কি জিরো করে দিতে হবে এই টার্ম আর এই টার্মকে কিভাবে জিরো করা যায় যেই জিনিসটা দুইটা টার্মে কমন আছে এটাকে ইউজ করতে হবে এই টার্মটা এটাতেও আছে এই টার্মটা এটাতেও আছে তার মানে এটাকে যদি জিরো করতে পারি দুইটা টার্ম জিরো হয়ে যাবে এটাকে জিরো করার জন্য এক্সে ফলে কত বসাইতে হবে মাইনাস থ্রি বসাইতে হবে তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বসাইলে আলটিমেটলি টোটালটা জিরো হয়ে যাবে এটা টোটালটা জিরো হয়ে যাবে দেন তুমি এখানে মাইনাস থ্রি বসাবা এ পাশে মাইনাস থ্রি বসাবা একটা ইকুয়েশন পাবা ওই ইকুয়েশন থেকে তুমি বিয়ের ফেলে পাবা এটার ক্যালকুলেশন তুমি নিজে নিজে করতে পারবা আমি সেটা বলে দিচ্ছি কত পাবা এখান থেকে এখানে তুমি ক্যালকুলেশনটা করে ফেলো এখান থেকে আমরা বি পাবো কত ওয়ান বাই টু তোমাদের কাছে ফিডব্যাক জানতে চাইছিলাম তুমি তোমরা বলছো যে ভাই এত ডিটেলসে লিখে কোশ্চেন সলভিং ক্লাসে এত ডিটেলসে লিখে বোঝানোর দরকার নাই তাও আমি তোমাদেরকে অনেকগুলো ক্লিয়ার করে দিচ্ছি কারণ এটা একজনের অভিমত অনেকেই থাকবে যে অনেক কিছু বুঝবে না বাট যেই জায়গাগুলোতে আসলে তুমি পারবা আমি শিওর জানি ওই জায়গাতে আমি ক্যালকুলেশন করে দিব না আমি মুখে বলে দিছি এবারে আসো আমরা সি ক্যালকুলেট করি তাহলে আমরা বি পায়ে গেলাম আমাদের বি কি আমাদের বি ডান এবার আমরা সি বের করব সি যদি বের করতে চাই তাহলে এই টার্মটুকু রেখে এটাকে আর এটাকে জিরো করে দিতে হবে জিরো করবো কি দুইটার মধ্যে কমন যে জিনিসটাকে জিনিসটা আছে এটাকে ইউজ করে এখানে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু আছে তার মানে এক্সের ভ্যালু যদি টু বসাই তাই দুইটা টার্ম জিরো হয়ে যাবে আমরা সি পাবো আবার এক্স ইস ইকুয়াল টু টু বসায় যদি ক্যালকুলেশন করি এটা জিরো এটা জিরো তাহলে ওই ওইখানে টু বসাবো এখানে টু বসাবো বসালে একটা এরকম একটা ইকুয়েশন পাবো ওটা সলভ করলে আমি সি আর ভেলো পাওয়া যাব সি আর ভ্যালু কত পাবো

তোমরা কেউ কেউ এই তিনটা পার্ট এমনে লিখবা ওয়ান বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই থ্রি কেউ আবার এভাবে লিখবা দুইটাই কারেক্ট সেক্ষেত্রে একজনের বিয়ের ভ্যালু যে এভাবে লিখছে তার বিয়ের ভ্যালু যা আসবে আবার যে এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই থ্রি লিখছে তার ক্ষেত্রে বিয়ের ভ্যালু ডিফারেন্ট আসবে বাট বাট এই তিনটা ভ্যালু এই তিনটা ভ্যালু সবার আসবে হয়তো বি এর ভ্যালুটা এর জায়গাতে পারে ঠিক আছে তো আমি যেখানে আমি যেটা আমি যেখান থেকে অ্যান্সার মিলাচ্ছিলাম ওখানে হচ্ছে এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স প্লাস থ্রি রাখা আছে দ্যাটস ওয়াই ওখানকার সাথে আমার সিকোয়েন্স মিলতেছে না বাট ভ্যালুই তিনটায় আসবে এই জন্য আমার উচিত হবে তোমাকে এই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দা ঠিক আছে আমি চলো তোমাকে ক্যালকুলেট করে দিই তাহলে এই জায়গাটুকু আমি মুছে দিচ্ছি হ্যাঁ এই জায়গাটুকু আমি মুছে দিচ্ছি এ তো আমি ক্যালকুলেট করছি বিটাও আমি ক্যালকুলেট করে দিই অ্যাক্সিসগুলো মাইনাস থ্রি যখন বসাবো তখন আমরা বিয়ের এর ভ্যালু পাবো এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে আর এখানে মাইনাস থ্রি বসালে দেখো মাইনাস থ্রি মাইনাস টু হবে কত মাইনাস 5, minus 5 into minus -3 মাইনাস থ্রি কত হবে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস এখানে পাবো আমরা মাইনাস ফিফটিন এই পাশে কত পাবো মাইনাস থ্রি বসাইলে এখানে পাব নাইন মাইনাস থ্রি সিক্স তাই না সিক্স মাইনাস ওয়ান ফাইভ তার মানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি সুতরাং এখন এইখানে দেখো আমরা যে গুণ করতেছিলাম মাইনাস থ্রি মাইনাস টু কত পাচ্ছিলাম মাইনাস ফাইভ আর বাইরে আছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি ফিফটিন হয় নট মাইনাস ফিফটিন তো এখানে জিনিসটা আমার ক্যালকুলেশন ভুল ছিল তাইলে এখানে আসবে অ্যাকচুয়ালি ওয়ান বাই থ্রি ওকে আচ্ছা এইবারে বাকি ক্যালকুলেশনটা তুমি সিমিলিয়ারলি টু বসও সি এর ভ্যালো পাওয়ার জন্য টু বসে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে ওখানে টু বসাও এখানে টু ইকুয়েশন পাবা ওই ইকুয়েশনটা সলভ করলে তখন সি পাবা ওয়ান বাই টু ওকে এইবারে জাস্ট ওই যে উপরে আমরা যে আংশিক ভগ্নাংশে ভাগ করছিলাম এর জায়গাতে ওয়ান বাই সিক্স বসাবা বি এর জায়গাতে ওয়ান বাই থ্রি বসাবা সি এর জায়গাতে ওয়ান বাই টু বসাবা তাহলে আমরা আংশিক ভগ্নাংশ পাওয়া যাব সেই ক্ষেত্রে ফাইনাল লাইনটা কী হবে আমি তোমাদেরকে বলে দিই ফাইনাল লাইনটা হবে হচ্ছে ফাইনাল অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়ান বাই সিক্স এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস টু প্লাস থ্রি ঠিক আছে এর জায়গাতে ওয়ান বাই সিক্স মানে অ্যাকচুয়ালি ওয়ানটার উপরে থাকবে সিক্স নিচে চলে আসবে সিক্স নিচে চলে আসছে এর জায়গাতে ওয়ান বাই থ্রি একই কথায় জন্য টুটার নিচে চলে আসছে তাই না আচ্ছা এখন আমি খুবই ঝটপট আগাবো কারণ এখন আমাদের সব বেসিক ক্লিয়ার ওকে এটাতে দেখো কি বলতেছে বলতেছে এই বহুপদীটাকে যদি আমরা প্লাস ওয়ান দিয়ে ভাগ দিই তাহলে ভাগ কত হবে ভাগশেষ উপপদ্য আমাদেরকে কি বলে আমরা যদি তোমার একটা বহুপদীকে এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস সামথিং দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ হয় হচ্ছে বহুপদীটাতে যদি আমরা এর ভ্যালুটা বসাই দিই তাহলে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে এটা যদি আমি পাইতে চাই তাইলে আমাকে অবশ্যই এটাকে এক্স মাইনাস সামথিং ফর্মেটে নিতে হবে মানে হচ্ছে এক্সকে একা করতে হবে এক্সের সাথে সহ ওয়ান থাকতে হবে তাইলে সেটা করার জন্য আমরা কি করতে পারি দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে ভাগ দিলে আমরা এক্স প্লাস ওয়ান বাই টু এই যে দেখো এখন কিন্তু এক্স প্লাস সামথিং আসলো তাই না বাট স্টিল আমাদেরকে এটাকে এক্স মাইনাস সামথিংয়ে নেওয়া বাকি তাহলে নাও এক্স মাইনাস সামথিং এ এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই টু এবার কিন্তু এক্স মাইনাস সামথিং ফরমেটে চলে গেলো তার মানে এই সামথিংটাকে যদি আমরা এবার এই বহুপদীটাতে বসাই দিই তাইলেই কিন্তু আমরা ভাগ শেষ পাওয়া যাব মানে হচ্ছে আমাদেরকে এখানে জাস্ট এফ অফ মাইনাস ওয়ান বাই টু এইটা ক্যালকুলেট করতে হবে করলেই আমরা ভাগ শেষের ভ্যালুটা পাওয়া যাবো ওকে এটা বসে ক্যালকুলেশনটা তুমি করবো মানে এক্স টু এক্স ফোরের বাই এক্সের জায়গাতে মাইনাস ওয়ান বাই টু বসাবো এখানেও ওয়ান বাই টু বসাবো এখানে ওয়ান বাই টু বসাবো এখানেও ওয়ান বাই টু বসাবো ঠিক আছে ওকে তো আলটিমেটলি তুমি ভাগশেষ কত পাবা আলটিমেটলি তুমি ভাগশেষ পাবা হচ্ছে কয়ের অ্যান্সার পাবা টোয়েন্টি সেভেন বাই সিক্সটিন ওকে এটা আমি ডিটেলসে করাই দিলাম না এটা তোমরা করতে পারবে পুরোটা ওকে আমাদের ক সব এখানে একটা তোমাদেরকে আমি শর্টকাট কিংবা একটা বা একটা রুল অফ থাম শেখাইতে পারি সেটা হচ্ছে এই ধরনের কোনো একটা টার্ম দিয়ে যদি আমরা কোনো একটা বহুপতিকে ভাগ দেই সেক্ষেত্রে ভাগশেষ বের করার জন্য কী করতে হবে ওই বহুপতিটা তো সার্টেন একটা ভ্যালু বসাইতে হবে সেই ভ্যালুটা অলওয়েজ মাথায় রাখবা আচ্ছা থাক এই এই রুল অফ থাম দরকার নেই তোমরা এই বেসিকটা দিয়ে মনে রাখো এক্স মাইনাস এ ফর্মেটে নিতে হবে নিলে মাইনাসের সাথে যে সামথিংটা পাবো এই সামথিংটা বসাই দেবো এখানে রুল অফ থাম দিয়ে তোমাদের ব্রেইনটাকে আমরা ভারী না করি ওকে আচ্ছা এবারে আসো বলতেছে যদি এই বহুপদীটা প্লাস সিক্স এক্স প্লাস ফোর সমান যদি জিরো হয় এক্স এর মান বের করো মানে এই সমীকরণটাকে সমাধান করতে বলছে এটা বহুপদী সমীকরণ এই অধ্যায়ে বহুপদী সমীকরণকে সমাধান করার আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা এই বহুপদীটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে করতে একটা পর্যায়ে সামথিং ইন্টু সামথিং ইন্টু সামথিং ফরম্যাটে প্রকাশ করব ওকে দেন এটা ইসগুল টু জিরো লিখবো দেন এই সামথিং ইজল টু জিরো লিখবো এই সামথিং ইজ টু জিরো লিখবো এই সামথিং ইজ ইজ ইকল টু জিরো লিখবো আলটিমেটলি আমরা এখান থেকে অ্যাক্সেল ভ্যালু পাওয়া যাব তার মানে এটাকে আমার এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে অ্যান্ড উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচ হচ্ছে তুমি একটা জিনিস দেখো এটা কত সুন্দর একটা বহু বোধের ফর্মেটে আছে দেখো টু দি পার্স টু দি পার অ্যান্ড এক্স টু একটা স্ট্যান্ডার্ড বহুবুধের ফর্মেটে আছে এটাকে তুমি স্কোয়ার বা ঘনের ফর্মুলাই ফেলে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না তাইলে আমাদের উপায় কি উপায় হচ্ছে আমরা উৎপাদক উপপাদ্য দিয়ে এটাকে কি উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক উপপদ্য অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করার জন্য কি করতে হয় আমরা দেখব এমন কোনো ভ্যালু খুঁজে পাই কিনা না যেই ভ্যালুটা বসাইলে এই বহুপদীটা জিরো হয়ে যায় শূন্য হয়ে যায় আমরা সেটা বের করার চেষ্টা করব ঠিক আছে তাই বহুপদীটা কি আমার বহুপদীটা হচ্ছে এফ অফ এক্স বহুপদীটা কি বহুপদীটা হচ্ছে এফ অফ এক্স পলিনোমিয়াল অফ এক্স আমরা এমন কোনো ভ্যালু খোঁজার চেষ্টা করব যেটা এক্সের জায়গাতে বসাইলে বা বহুদিরিতে বসালে বহুদিরি জিরো হয়ে যায় এমন একটা ভ্যালু যদি হয়ে থাকে এ সেক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স মাইনাস এ হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক দেন এটাকে ধরে ধরে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারবো যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখছি ঠিক আছে তুমি ওই প্রসিডিউর মেনটেন করে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা আমি যেহেতু এইটা একটা দেখাই দিছি এখন আর দেখাবো না কারণ ক্লাসটা বিশাল বড় হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে এখানে কোন কোন ভ্যালু বসাবা এটা কিসের উপর ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে এই ধ্রুবপদ আর এই যে এখানে মুখ্য মুখ্য আছে আছে এদের ওয়ান কি হইতে পারে জিরো পাওয়া যাইতে পারে আর ওইখানে আছে কত ফোর ফোর মানে ফোরের উৎপাদক গুলা কি কি ফোর উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর আমাদের প্রসিডিউর ঠিক আগের কোয়েশ্চেন আমি বলছি যে এখান থেকে কীভাবে ভ্যালু চুজ করবা একটা একটা করে কীভাবে ভ্যালুগুলো নিয়ে টেস্ট করবা যে জিরো আসে কিনা সো এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসে দেখা যায় যে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসাইলেই এক্স ইয়া এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসাইলেই আমরা এফ অফ এক্স জিরো পাচ্ছি ওকে জিরো পাচ্ছি তার মানে

প্লাস ফোর সিক্স এক্স প্লাস ফোর আমরা এটা লিখে একটা লাইন গ্যাপ দিব আমরা যে উৎপাদকটা পাইছি আমরা কতবার লিখবো এখানে একটু অবভিয়াসলি একটু জায়গা রাখবো এখানে জায়গা রাখবো এক্স প্লাস ওয়ান কয়বার লিখব এখানে বহু মাত্রা যত ততবার লিখব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লিখে দেন আমরা এইখানে মাল্টিপ্লাই করতে করতে এই লাইনটা ব্যালেন্স করে ঠিক আছে আচ্ছা এইভাবে করে আমরা আলটিমেটলি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার পর আমরা ফাইনাল যে লাইনটা পাবো সেটা হচ্ছে তোমাদেরকে যেহেতু সিমিলিয়ার জিনিস আমি দেখাইছি এখানে আর আমি দেখাচ্ছি না আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান উৎপাদক বিশ্লেষণ করে এক্স প্লাস ওয়ান পাবো তোমরা অনেকে আমাকে জানাইছো যে ভাই ভাই ক্লাস বড় হয়ে যাচ্ছে ক্লাস ছোট করার জন্য আমি জাস্ট স্টেপগুলো বলে দিচ্ছি এন অ্যান্সার বলে দিচ্ছি অ্যাক্সেস স্কোয়ার প্লাস টু ঠিক আছে এটা পাবা যেহেতু কোশ্চেনে আমাদেরকে বলছে যে এই এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এবং এক্স স্কোয়ার প্লাস টু এটা অ্যাকচুয়ালি কি এটা কিন্তু আমার সেই বহুপদীটে এটা ইজ ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু অ্যান্ড এখান থেকে আমি কি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু ঠিক আছে তাহলে এক্সের আমরা ভ্যালু পাচ্ছি আলটিমেটলি কি এক্সের ভ্যালু পাচ্ছি আমরা এই যে এটা একটা ঝামেলা হবে সেটা হচ্ছে আমরা যখন আমরা যখন এক্স স্কোয়ার প্লাস টুকুল জিরো লিখতে যাব তাহলে মাইনাস টু পাবো তার মানে আসবে যেটা অ্যাকচুয়ালি নির্ণয় করা সম্ভব না বাস্তব সংখ্যায় কাজে আমরা এক্স এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এটাই আমাদের এখানকার অ্যান্সার ঠিক আছে আচ্ছা আমরা তারপরের পাটে যাই আমাদেরকে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতে ঠিক আছে আচ্ছা তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যদি পোড়াটাকে লিখি তাহলে আমরা পাচ্ছি আমাদের হরে এই ভূবুদ্ধিটাকে লিখতে হবে ভূবুদ্ধিটাকে লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা আগে দেখবো এই ভগ্যাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত দেখো এটা লবের পাওয়ার কত ওয়ান আর হরের পাওয়ার কত মাত্রা ফোর উপরে ওয়ান নিচে ফোর তার মানে এটা প্রকৃত আমরা প্রকৃতর ফরমেটে ফেলে করবো প্রকৃতর মধ্যে যে চারটা টাইপ আছে কোন টাইপে পড়বে এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে এটা বোঝার জন্য আমাকে হরটাকে উৎপাদক বিশ্লেষণ করে লিখতে হবে এই হরকে আমার উৎপাদক বিশ্লেষণ করা আছে এই হরের উৎপাদক হচ্ছে এটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এবং হচ্ছে তাহলে এটা কোন টাইপে পড়ে হরে দিঘাত আছে কোন রিপিট নাই তাহলে দিঘাত নো রিপিট টাইপে পড়ে দীঘাত নো রিপিট টাইপে পড়লে আমরা কিভাবে এটাকে ব্রেকডাউন করে লিখি এটা এখানে তোমাদেরকে দেখেছিলাম দীঘাত নো রিপিট এইভাবে এটাকে ব্রেকডাউন করে লিখতে হবে তাহলে চলো আমরা এটাকে ব্র্যাকডাউন করে লিখি এটাকে আমরা এখানে ব্র্যাকডাউন করে লিখি এক্স বাই এক্স প্লাস ওয়ান এক্স টু এক্স স্কোয়ার প্লাস টু ঠিক আছে একে যদি আমি ব্র্যাকডাউন করে লিখি যেহেতু তিনটা পার্ট রিপিট নাই তাইলে আমরা এখানে তিনটা পার্ট পাবো যেহেতু তিনটা ফ্যাক্টর তাই তিনটা পার্ট পাবো তো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট এইটা হবে আমাদের দ্বিতীয় পার্ট এটার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান লেখার ক্ষেত্রে দেখো এটা কিন্তু দ্বিঘাতী তার মানে উপরেরটাকে একঘাতী হতে হবে আর একঘাতী সাধারণ রূপ কি তার পরবর্তী তার মানে আমরা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা আংশিক ভগ্নাংশটা পেয়ে যাবো তাই না বা আংশিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে যাবে বের করার প্রসেস কি d বের করার প্রসেস হচ্ছে হর দিয়ে

Plus one, x প্লাস ওয়ান এক্স প্লাস টু এখন এখান থেকে এই যে ইকুয়েশনটা পাইলাম এখান থেকে আমাকে সামহাও এখান থেকে আমাকে সামহাও এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এখান থেকে আমাকে সামহাও এ বি d এর ভ্যালু বের করি যদি আমি এ করতে চাই তাহলে এটাকে আর এটাকে জিরো করতে হবে জিরো করার জন্য কি কমন আছে আর এটা কিন্তু তার মানে তার মানে দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান বসায় এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসাইলে টোটালটা জিরো হয়ে যাচ্ছে টোটালটা জিরো হয়ে যাচ্ছে আমি এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব তাহলে বসাও এর ভ্যালু মাইনাস ওয়ান এর ভ্যালু মাইনাস বসাইলে সব কিছু জিরো হয়ে যাচ্ছে আর এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি -1 ওয়ান মানে 1 এটা 1 হয়ে যাবে আর এখানে পাবো 1 প্লাস টু থ্রি থ্রি এ সুতরাং এ 1 টু ওকে বোঝা গেছে ক্লিয়ার ওকে আচ্ছা তারপর b এর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে এটাকে জিরো করতে হবে এন্ড এটাকে জিরো করতে হবে সেটা করার জন্য আমাকে দেখতে হবে এখানে আর এখানে কোন জিনিসটা কমন আছে এখানে দেখো x 2 কমন আছে এখানে এখানে x 2 কমন আছে এখানে x 2 কমন আছে তার মানে x এর ভ্যালু যদি আমি -2 বশাই এটা জিরো হয়ে যাবে এন্ড এটা জিরো হয়ে যাবে আলটিমেটলি এটা আর এটা থেকে আমি বি এর ফেলো বের করতে পারব তো এর আমি মাইনাস টু বসাচ্ছি বসাইলে এটা জিরো পাবো আর এখানে মাইনাস টু পাবো মাইনাস টু প্লাস তার মাইনাস বি ওকে আচ্ছা আর এখানে পাবো মাইনাস টু মানে হচ্ছে ফোর প্লাস টু সিক্স সিক্স তার মানে আমরা পাবো হচ্ছে মাইনাস এখানে পাবো মাইনাস সুতরাং বি পাবো আমরা মাইনাস মাইনাস কাটা টু বাই সিক্স মানে ওয়ান বাই থ্রি পাবো ওকে এইবারে আসো আমরা যদি এখান থেকে সি এবং ডি বের করতে চাই তাহলে এই দুইটাকে আমাকে ভ্যানিশ করতে হবে এই দুইটার মাঝখানে কমন আছে কি এই দুইটার মাঝখানে আমাদের কমন আছে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এখন এখানে এক্সের ভ্যালু তুমি যাই বসানো কেন এটাকে জিরো করতে পারবে না জিরো করতে পারবেন তার মানে সি আর ডি এর ভ্যালু বের করার জন্য শূন্যায়ন মেথড কাজ করবে না কি করতে হবে সহক সমীকৃত করে সি এবং ডি এর ভ্যালু বের করতে হবে সহক সমীকৃত করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে আমরা যে টার্মটা পাইছি এই পুরা টার্মটাকে এবার গুণ করে লিখতে হবে কিচ্ছু করার নেই পুরো টার্মটাকে গুণ করে লিখতে হবে অনেক কষ্ট হবে বাট লিখতে হবে লিখলে ওখান থেকে আমরা সহক সমীকৃত করে সি এবং ডি এর ভ্যালু পাবো তাহলে আমরা সেটা লেখা শুরু করি হ্যাঁ এই লাইনটাকে এবার আমরা গুণ করে লিখবো বা সরল করে লিখবো তাহলে এইখানে গুণ করলে কত হচ্ছে এখানে গুণ করলে হচ্ছে এ এক্স প্লাস টু আইস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এখানে হচ্ছে বি এক্স প্লাস বি এখানে কি হচ্ছে দেখো এখানে তিনটা জিনিস টোটাল আগে দুটা জিনিস গুণ করো সি এক প্লাস সি এক্স প্লাস প্লাস এই টোটালটাকে আবার গুন করবো এক্স প্লাস টু এটা করা ছাড়া কোনো উপায় নেই এটা করা লাগবেই তোমাকে ঠিক আছে দেন আবার এটাকে গুণ করো এ এক্স কিউব এটা দিয়ে এটাকে দেন টু এ এক্স প্লাস টু আইস এ এক্স স্কোয়ার প্লাস ফোর এটা যদি গুণ করি তাহলে পাব বি এক্স কিউ প্লাস টু আইস বি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস টু এসবি এটাতে যদি এটাকে গুণ করি তাহলে পাব সি এক্স কিউব প্লাস টু সি প্লাস টুয়াইজ সি এক্স প্লাস ডি স্কোয়ার প্লাস টুয়াই টুইস এখানে আমাদের টার্গেট হচ্ছে কিসের ভ্যালু বের করা আমাদের টার্গেট হচ্ছে সি এবং ডি এর ভ্যালু বের করা সি এবং ডি এর ভ্যালু বের করার জন্য দেখো সি কই কই আছে মার্ক করো আমাদের সি আছে এইখানে

এক্স কিউব সি সাথে আছে এখানে দুইটা সি এবং ডি তাহলে আমরা জাস্ট দুইটা পাওয়ারকে সমীকৃত করলেই আমরা অ্যান্সার পাওয়া যাব সবচেয়ে বড় দুইটা পাওয়ার নিব এক্স কিউব আর এক্স স্কোয়ার এই দুইটাকে যদি সমীকৃত করি দুইটার সাথে আসলে এটার সাথে সি আছে এটার সাথে ডি আছে তাহলে হয়ে যাবে তাহলে এক্স এখান থেকে তাহলে আমরা যদি আমরা যদি এখান থেকে এক্স এক্স কিউবের যদি আমরা সমীকৃত করি তাহলে আমরা সি এর ভ্যালু পাবো ওকে কেমনে দেখো তাহলে এক্স কিউবের সহক সমীকৃত করবো এক্স কিউব কই কই আছে দেখো এক্স কিউব এখানে আছে এটা সহক কত এটা সহক হচ্ছে এ আর কোথায় এক্স কিউব আছে এখানে আছে এটা শখ কত বি আর কোথায় এক্স কিউব আছে দেখো তো ভাইয়া আর কোথায় এক্স কিউব আছে এখানে আছে প্লাস সি ওকে আর কোথাও কি এক্স কিউব আছে ভাইয়া আর কোথাও কোনো এক্স কিউব নাই এটা টু কত দেখো তো ভাইয়া এটাইসগুলট দেখো তো এই পাশে কি কোনো এক্স কিউব আছে নাই না থাকা মানে কি জিরো ইন্টু এক্স কিউব আছে না থাকা মানে কি এক্স কিউব অ্যাকচুয়ালি জিরো দিয়ে মাল্টিপ্লাইড আছে তার মানে এখানে এক্স কিউবের শহর শূন্য এখান থেকে দেখো এ প্লাস এ বের এর ভ্যালু আমি জানি এর ভ্যালু জানি এর ভ্যালু কত মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস বিয়ের ভ্যালু কতো তার মানে এটা এটা কাটাকাটি করলে আমরা সি পাচ্ছি জিরো ঠিক আছে এবারে আসো আমরা বি এর ভ্যালু বের করবো বি এর ভ্যালু বের করার জন্য আমরা কাকে সমীকৃত করতে পারি ডিএর ভ্যালু বের করার জন্য আমরা এক্স স্কোয়ারের সবকে সমীকৃত করবো এক্স স্কোয়ার এর সহককে সমীকৃত করব ওকে আচ্ছা এক্স এর সহককে সমীকৃত করলে কি ডি পাওয়া যাবে না পাওয়া যাবে ক্যালকুলেশন অনেক বড় হবে যত বড় পাওয়ার তত সহজ ক্যালকুলেশন এক্স স্কোয়ার এর সহগ নিয়ে যদি কাজ করি তাই দেখো এখানে এক্স স্কোয়ার এর সহগ হিসেবে 2 আসছে আর কোথায় আছে এক্স স্কোয়ার এখানে আছে বি আছে আর কোথায় আছে দেখো এখানে আছে টুয়স সি এখানে আছে সি এই দু একসাথে করা যে কথা না করা একই কথা আর কোথায় আছে এখানে আছে ডি ওকে আর কোথাও এক্স স্কোয়ার নেই এটাই দেখো তো এই পাশে কি এক্স স্কোয়ার আছে নাই তার মানে এক্স স্কোয়ারের সহক শূন্য লিখো শূন্য ওকে না থাকা মানে তার সহক আসলে শূন্য এখান থেকে ভাইয়া দেখো এইটা তো জিরো হয়ে যাবে এটা তো জিরো হয়ে যাবে তাই না তার মানে আমি যদি ডি বের করতে চাই ডি এ ডিজানে এর ভ্যালু কত এর ভ্যালু আমরা জানি আলটিমেটলি কত হবে মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি ওকে আচ্ছা এবং বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে

তার মানে ডি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা কী পাইলাম আমরা পাইলাম যে এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি বি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি সি এর ভ্যালু হচ্ছে জিরো ডি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি পাচ্ছি আমরা ডি এর ভ্যালু ঘুরে ফিরে এইগুলা যখন আমরা আমাদের একদম উপরের যেই আংশিক ভগ্নাংশটাকে আমরা ভাগ করে লিখছিলাম এখানে যখন বসাই দিব তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ পেয়ে যাব তাইলে আংশিক আলটিমেটলি কি আসবে আমি একটু দেখে দেখে লিখি আংশিক আলটিমেটলি আসবে এক্স বাই এটা আসবে কি আসবে এক্স বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এর ভ্যালু কত পাইছি মাইনাস 3 বাই থ্রি তাইলে এখানে পাবো আমরা বাই 3 ইন্টু এক্স এর ভ্যালু পাইছি 1 বাই তাইলে এখানে পাব আমরা 1 বাই সি এর ভ্যালু সি এর ভ্যালু আমরা জিরো পাইছি তার মানে সি টা অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে আর ডি এর ভ্যালু কত আমাদের D এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি তার মানে এখানে পাবো আমরা কত পাবো ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান বাই এটাই হবে আমাদের অ্যান্সার ওকে এইটাই হবে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার একদম পারফেক্ট এটা অ্যান্সার আসবে ঠিক আছে এ এবং বি এর ভ্যালু নিয়ে আমার কোনো কনফিউশন নেই ডি এর ভ্যালুটা আমি আবারও একবার চেক করবো এখানে মাইনাস টু এখানে বি এর ভ্যালু প্লাস টু বাই প্লাস ওয়ান হবে যদি এই পাশে পাঠিয়ে আচ্ছা আমরা তাহলে পরের কোয়েশ্চেন চলে যাই এবারে চলো এই কোয়েশ্চেনটা সলভ করে ফেলি এটাতে দেখো আমাদেরকে কি বলতেছে এই এর জায়গাতে কত হবে এটা বের করতে বলতেছে এটা তো খুব সহজ তুমি জাস্ট এর জায়গাতে মাইনাস টু কিউব প্লাস ফাইভ মাইনাস টু হোলস্কোয়ার ভাবে ক্যালকুলেশন করো এটা তো খুবই সহজ একটা ক্যালকুলেশন তাই না সো এটা আর আমার তোমাকে করে দেওয়ার দরকার নেই এটার অ্যান্সার পাবা এইট ওকে আচ্ছা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতেছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতে কি করতে হয় আগে দেখতে হয় লবের লবের টোটাল টোটাল পাওয়ার 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 কত কত হরের হচ্ছে হচ্ছে প্রকৃত টু তারপরে কি করতে হয় হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এখানে তুমি যদি হরটাকে উৎপাদকের বিশ্লেষণ করো তাইলে মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা উৎপাদকে বিশ্লেষণ করলে পারবা পাবা হচ্ছে কে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফিফটিন কেন ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ওই যে ফিফটিন এক্স স্কোয়ার আছে পনেরোের উৎপাদক অনেকগুলো আছে এর মধ্যে তিন আর একসাথে করলে কেবল আট পাওয়া যায় এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে পাবো এক্স প্লাস আর এখান থেকে যদি আমি থ্রি কমন নেই তাহলে পাবো এক্স প্লাস দেন আবার যদি এক্স কমন নেই তাহলে পাবো তার মানে আমি এটার নিচে পাচ্ছি দেখো এখানে কিন্তু উপর নিচে কাটাকাটি চলে যাচ্ছে তার মানে পাচ্ছি ওয়ান বাই এক্স প্লাস ফাইভ তার মানে এটাকে অ্যাকচুয়ালি আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই এটাই অ্যান্সার ঠিক আছে আচ্ছা যেহেতু কাটাকাটি চলে গেছে আমরা আর এটাকে আসলে প্রকাশ করার দরকার নেই ওয়ান বাই এক্স ফাইভ হবে ওকে আচ্ছা এটার গতে দেখো কি করতে বলতেছে আমাদেরকে এটা দেখো কি করতে বলতেছে এটাকে যদি আমরা a মাইনাস এক্স দিয়ে ভাগ দেই তাহলে যে ভাগশেষ পাই সেই ভাগশেষ কত হবে সেই ভাগশেষ হবে এফ অফ কারণ সামথিং মাইনাস এক্স দিয়ে যদি আমরা কোন একটা বহুপদীকে ভাগ দিই সেই ক্ষেত্রে সেই বহুপদীর ভাগশেষ কত হবে এই মাইনাসের পর যে সামথিংটা থাকে সামথিংটা যদি বসে দিই তাহলে এই বহুপদীটাকে a মাইনাস এক্স দিয়ে ভাগ দিলে যে ভাগশেষ পাওয়া যায় এবং a মাইনাস দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় এই দুইটা যদি সমান হয় আমাদেরকে এটা প্রমাণ করতে বলতেছে a মাইনাস দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো এইটা পাবো এই দুটো যদি সমান হয় আমাকে এই রাশিটা প্রমাণ করতে হবে এটা খুব সহজ একটা কোয়েশ্চেন তাইলে বহু দিনে তো এক্স বসাই দাও এক্স বসাই দিলে পাবা এক্স কিউ প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস সিক্স এইট আর ওয়াই বসাই দিলে পাবা ওয়াই কিউ প্লাস ফাইভ ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস প্লাস সিক্স এইট ঠিক আছে এখান থেকে আলটিমেটলি আমাকে আনতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে সুজা বানলো কোথায় দেখো তো রাইট হ্যান্ড সাইডে জিরো আছে সব লেফট হ্যান্ড সাইডে আনা হয়েছে তাহলে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে সব কিছুকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আমি এই পেজে সলভ করি ওয়াই কিউব প্লাস সব কিছুকে এই পাশে নিয়ে আসলে আমরা পাবো এক্স কিউব মাইনাস ওয়াই এটাকে সূত্রে ফেলা যাবে তারপর আছে ফাইভ এক্স স্কোয়ার এবং ফাইভ ওয়াই স্কোয়ার এখান থেকে যদি আমরা ফাইভ কমন নিই তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেন এখানে আছে প্লাস আর প্লাস এই পার্সেন্টলি হয়ে যাবে সো এখানে পাবো সিক্স এক্স আর এইট কাটা ওকে এখন এখানে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল প্লাস থ্রি এক্স এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি হ্যাঁ তোমাদেরকে একদম সবার শুরুতে দেখাইছিলাম আমাদের এটার দুইটা ফর্মুলা আছে তাই না একদম সবার শুরুতে দেখাইছিলাম বা আমি এখানে তোমাদেরকে লিখে দেখাই সমস্যা এটা দুইটা ফর্মুলা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের দুইটা ফর্মুলা একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর আরেকটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের ফর্মুলা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা একটা জিনিস দেখো তো আমাকে জানি কি প্রমাণ করতে বলতেছে আমাকে দেখাতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স তারপর স্কোয়ার আনতে হবে এক্স ওয়াইয়ের উপরে তুমি এটা থেকে যদি এটাতে যাও তাহলে কিন্তু তুমি কোথাও একশো ওয়ের উপর স্কোয়ার পাচ্ছ না বাট এখানে কিন্তু একশো এর উপর স্কোয়ার পাচ্ছ তার মানে আমার এখানে এই ফর্মুলাটা উৎপাদক বিশ্লেষণের ফর্মুলাটা অ্যাপ্লাই করা উচিত হবে ঠিক আছে এটা বুঝছো তো কেন আমরা কোনো একটা জায়গাতে পার্টিকুলার ফর্মুলা অ্যাপ্লাই করি ডিপেন্ডস অন আমাদেরকে কী প্রমাণ করতে বলতেছে ওইটা ওকে তাহলে এখানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার এখানে যেহেতু মাইনাস সিক্স করছে এখানে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে যেহেতু উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে ওয়াই নোট এখানে এখানেও করে দিব ফাইভ দিবন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এখানে প্লাস সিক্স এক্স মাইনাস ওয়াই এখন সুন্দর করে আমরা যেটা বাম্পক খানতে যাচ্ছিলাম এটা চলে আসবে এখন দেখো ভাইয়া এটা একটা টার্ম এটা একটা টার্ম এটা একটা টার্ম ঠিক আছে আচ্ছা তিনটা টার্মের মধ্যে কিন্তু এক্স মাইনাস ওয়াই কমন আছে নাও এক্স মাইনাস ওয়াই কমন এক্স মাইনাস ওয়াই কমন নিলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা পাচ্ছি প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মানে জাস্ট এই পার্টটা থাকবে এটা আমরা ব্র্যাক ব্র্যাক ভেঙে ফেলছি ওকে আর এখানে থাকবে জাস্ট অনলি প্লাস সিক্স টু জিরো দেখো আমাদেরকে জানি কি প্রমাণ করতে বলছিল আমাদেরকে প্রমাণ করতে বলছিল বামপক্ষে যাতে থাকে এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 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 এক্স এক্স ওয়াই ওয়াই ফাইভ ফাইভ সিক্স টু জিরো স্কোয়ার্কো চলে আসছে কিন্তু এটা আমরা যেটা চাচ্ছি এটা চলে আসছে তাহলে বাকিটা তো পারবা তাই না তো এটা ইজ ইকুয়াল টু এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে জিরো হয়ে যাবে সুতরাং দেখানো হলো ঠিক আছে আমরা যেটা চলে আসছি অর্গানাইজ করে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই তাই না আমরা পরের কোয়েশ্চেন এ চাই ওকে আচ্ছা এটাতে কি বলতেছে দেখো এই বহুপদীটাতে মাইনাস ওয়ান বাই থ্রি বসাইলে কত হবে এটা ক্যালকুলেট করতে বলছে তাহলে এখানে ওয়াইয়ের জায়গাতে প্রতিটা জায়গাতে যেখানে ওয়াই আছে মাইনাস ওয়ান বাই থ্রি বসাই দাও এটা তুমি পারবা সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলে দেই এটার অ্যান্সার পাবো হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি পাবা হ্যাঁ এটা এমন একটা বহুপদী পুঁদি এটা ওয়াই এর জায়গাতে মাইনাস ওয়ান বাই থ্রি ইনসার্ট করলে অ্যান্সার মাইনাস ওয়ান বাই থ্রি আসে ঠিক আছে তারপর আমাদেরকে বলতেছে এই বহুপদীটা ইজ যদি জিরো হয় তাহলে ওয়াই এর মান নির্ণয় করো এন্ড আমাদেরকে বলতেছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে ঠিক আছে তাহলে চলো আমরা খ আর গ সলভ করে ফেলি ওকে তাহলে খতে আমাদেরকে কি করতে বলতেছে তুমি একটু দেখো ভালো করে খতে আমাদেরকে বলতেছে যে ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি এইটা ইজ इक्वल টু যদি জিরো হয় তাইলে ওয়াইয়ার ভ্যালু বের করতে এই টাইপ সিমিলার কোয়েশ্চেন আমরা একটা সলভ করছি বাট এরকম ছিল না কিছুটা ডিফারেন্ট ছিল তো এখান থেকে যদি ওয়ার ভ্যালু বের করতে চাই তাইলে দেখো তো এটা কী হয় ওয়াই কিউ মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই যখন পারি এটা এ চলে গেলে জিরো হয়ে যাচ্ছে তাহলে এইটা একটা বহুপদী সমীকরণ এই বহুপদী সমীকরণের সমাধান করলে আমরা ওয়াই এর ভ্যালু পাবো এখন বহুপদী সমীকরণ সমাধান করার ক্ষেত্রে এই অধ্যায় আমাদের অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচ হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কি সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং টু দি ইজ টু জিরো তে প্রকাশ করা তখন ওখান থেকে আমরা এই পার্টগুলো থেকে ওয়াই এর ভ্যালু বের করতে পারি তার মানে এখন আমাদের কাজ হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা তাই না উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এটাকে কিউব কিংবা বর্গের কোন সূত্র দিয়ে করা যাচ্ছে না তাহলে আমরা কিসের হেল্প নিব আমরা উৎপাদক উপপাদ্যের হাত নেব আমরা এখানে যেহেতু ধ্রুবপদ ওয়ান আছে ওয়ানের উৎপাদক কয়টা দুইটা একটা হচ্ছে ওয়ান একবার একবার আমরা এই বহুপদী এটাকে আমরা ধরলাম এটা হচ্ছে এবার একটা ওয়াই এর বহুপদী নতুন এই বহুপদীর ওয়াই এর জায়গাতে আমরা দেখার চেষ্টা করব প্লাস ওয়ান বসালে জিরো আসে নাকি মাইনাস ওয়ান বসালে জিরো আসে দেন ওইটা থেকে আমরা উৎপাদক উপবদ্ধ অ্যাপ্লাই করে এক এইটার একটা উৎপাদক আমরা দেন ওই উৎপাদকটা দিয়ে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় আমরা জানি তো এই ক্ষেত্রে দেখতে পারো এখানে দেখা যায় যে ওয়ান বসাইলে এই বহুপদীটাতে 1 ওয়ান বসাইলে জিরো পাওয়া যায় তার মানে উৎপাদক উপবদ্ধ অনুসারে কি উৎপাদক উপবদ্য অনুসারে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে এটার একটা উৎপাদক ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে আগেও আরেকবার দেখাইছি তাহলে এখন ওয়াই মাইনাস ওয়ান যদি এটার একটা উৎপাদক হয় তাহলে ওয়াই কিউ মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ কেমনে করবো আমরা এইভাবে করবো এটার পরে একটা লাইন গ্যাপ দিব দিয়ে এটার ম্যাক্স পাওয়ার যত মাত্রা যত ততবার আমরা ওয়াই ওয়ানকে গ্যাপ দিয়ে দিয়ে লিখবো সামনে একটু জায়গা রেখে লিখবো দেন আমরা এখানে এমনভাবে মাল্টিপ্লিকেশন করে উপরের লাইনটা লিখবো সো দ্যাট উপরের লাইনটা উপর এটাকে এবং এটাকে দুইটাকে ব্যালেন্স করে ঠিক আছে তো এটা কেমনে করতে তোমাদেরকে আমি দেখাইছি এটার ক্যালকুলেশন তুমি করবা ঠিক আছে ক্লাস বিশাল বড় হয়ে যাচ্ছে তো এটা করার পর তুমি আলটিমেটলি এখানে কিছু ক্যালকুলেশন হবে করার পর তুমি উৎপাদক পাবা হচ্ছে Y মাইনাস ওয়ান এবং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এখান থেকে আমরা বলতে পারব যে y-1 অথবা আর এখান থেকে বলতে পারবো ঠিক আছে এখন ওয়াই বলু ওয়ান একটা পেলাম এখন এটা থেকে কিভাবে ওয়াই এর বলু বের করতে পারি এটাকে ভাই তুমি মিডিল টার্ম ব্রেক করে ফেলো তাহলে তো হচ্ছে মিডল টার্ম ব্রেক করতে গেলে তোমার কাছে জিনিসটা কমপ্লেক্স থাকবে তুমি ক্যালকুলেটর ডেবের করে ফেলবা এটা কি একটা দেখো তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো কোয়াড্রিটিক ইকুয়েশন হচ্ছে না কোয়াড্রিটিক পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে না হচ্ছে তো মানে দীঘাত বহুপতি সমীকরণ হচ্ছে দীঘাত বহুপদী সমীকরণ নির্ণয় করার একটা সূত্র আছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই সে এই অনুযায়ী আমরা যদি এটাকে ওই ফর্মেটটাতে সাজাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজল টু জিরো এই ফর্মেটে যদি এটা সাজাই তাহলে হবে ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ওয়াই প্লাস মাইনাস ওয়ান টু জিরো মানে সামথিং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে এটা বি এর ভ্যালু হচ্ছে এটা সি এর ভ্যালু হচ্ছে এটা জাস্ট এবার এই এই বি এ সি এর ভ্যালু এগুলো বসাই দাও ঠিক আছে তুমি চাইলে সমাধান করতে পারো ওকে তোমার ইচ্ছা যেহেতু আমরা আগে অনেক ক্যালকুলেশন করছি ম্যাট অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা ওয়াই এর দুইটা ভ্যালু পাবো একটা ভ্যালু পাবো ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু আর একটা পাবো 1 √5/2 তার মানে আলটিমেটলি আমরা বলতে পারবো তাহলে এটা কিন্তু আমাদের y ভ্যালু বের করতেছে ঠিক আছে এটা y এর ইকুয়েশন সো আমরা বলতে পারবো যে y এর টোটাল ভ্যালু পাওয়া যাবে তিনটা একটা ভ্যালু হচ্ছে 1 আর বাকি দুইটা ভ্যালু হচ্ছে এই দুইটা ডান ওকে আচ্ছা এবারে আসো আমরা পরেটা সফ করি ছয় চলে গেছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলতেছে তাহলে এটা এখানে একটু লিখি ওয়াই কিউ মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য সবার আগে চেক করতে হয় লবের মাত্রা এবং হরের মাত্রা লবের মাত্রা তিন হরের মাত্রা দুই তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আগে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসার জন্য কি উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ দিতে হবে এখন উপরটাকে যদি নিচেরটা দিয়ে ভাগ দিতে যাও ইট উইল বি টু ডিফিকাল্ট কারণ খুবই কমপ্লেক্স একটা ফর্মে আছে বাট আমরা চাইলে আমরা চাইলে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে উপরেরটা তুমি দেখো তো উপরে যদি আমি জাস্ট জাস্ট ওয়াই যদি কমন নেই এখান থেকে দেখো তো কী হয় ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস টু আইস ওয়াই এখানে প্লাস ওয়ান পাচ্ছি আর নিচে দেখো তো ভাইয়া কী আছে নিচে আসে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি তার মানে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার ওয়াই কমন নিলে ওয়াই হবে আবারও দেখাই ওয়াই কমন নিলে এখানে যদি ওয়াই কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আর প্লাস ওয়ানটা এখানে থাকবে এটুক থেকে কমন নিলাম একটা জিনিস দেখো নিচে আসে ওয়াই স্কোয়ার মাইনাস টু মনে রাখবা কোথাও যদি তোমাকে একটা কাজ মাস্ট করতেই হয় যেমন এখানে এই আংশিক প্রকাশ করার জন্য এটাকে আমাকে প্রকৃত প্রকাশ মাস্ট করতেই হবে তার মানে উপরেরটাকে নিচেরটাতে ভাগ দেওয়াই লাগবে বাট সেটা দেখতে পাচ্ছি খুবই কঠিন একটা একটা কাজ তার মানে এখানে অল্টারনেটিভ সহজ পদ্ধতি আছে কেমনে ওই যে ওয়াইটা কমন নিও এই যে এই জিনিসটা পাইসো না এইখানে দেখো আমরা কিন্তু চাইলে নিচের জিনিস আর এটাকে সেম করে ফেলতে পারি কেমনে নিচের জিনিসটার সাথে এটাকে যদি আমি সেম করতে চাই এখানে জাস্ট একটা মাইনাস থ্রি দিয়ে দিতে দিয়ে দিতে হবে ভেতর একটা মাইনাস থ্রি দিয়ে দাও আর আগে থেকে কিন্তু প্লাস ওয়ান আছে এখন একটা জিনিস চিন্তা করো তুমি যে জোর করে ভেতরে মাইনাস থ্রি দিয়ে দিলা তার মানে কি এটাতে যদি গুণ দিই তারপরে মাইনাস থ্রি ওয়াই তুমি বাড়তি দিলা তাহলে বাইরে একটা প্লাস থ্রি ওয়াই দিয়ে দাও তাহলে এটা ব্যালেন্সড হয়ে গেল এইবার দেখো এইবার যদি এইবার যদি তুমি এই টোটালটাকে ভাগ দাও এইবার যদি তুমি এই টোটালটাকে ভাগ দাও তাহলে তুমি পাবা হচ্ছে কি পাবা এটা দিয়ে যখন আমি এই টার্মটাকে ভাগ দিব তখন আমি পাবো হচ্ছে ওয়াই বাকি টোটাল টার্মটাকে যদি আমরা একটা চিন্তা করি তাহলে ওয়ান আমিড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াইস ওয়াই মাইনাস থ্রি ঠিক আছে এইবারে দেখো এইখানে টোটাল হরের পাওয়ার টু টোটাল হরের পাওয়ার ওয়ান এইবার একটা প্রকৃত ফর্মে চলে আসছে এইবার এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশের চারটা ফর্ম চিনি চারটা ফর্মের যে কোনো একটার সাথে মিলাই আংশিক ভগ্নাংশে তুমি প্রকাশ করে ফেলো ঠিক আছে এই অংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললেই সেটি টোটালটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাচ্ছে তো সেটার জন্য কি করতে হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাই না চলো বাকিটা তোমাকে দেখাই দিচ্ছি আমি ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই y² y² 2y y 3 એમ বুঝলাম এটা প্রকৃতি বাট এটা একঘাতী হবে নাকি দ্বিঘাতী হবে এটা বোঝার জন্য এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে তুমি যেটা মিডল টার্ম করলেই উৎপাদকে বিশ্লেষণ এটা হয়ে যাবে এটা এখানে তোমাকে করে দেখায় বা মিডল তো তুমি করতে পারো আমি তোমাকে উত্তর বলে দিচ্ছি এটাকে জাস্ট মিডিল টার্ম করলেই তুমি উৎপাদকের বিশ্লেষণ করে ফেলতে পারবা ঠিক আছে উত্তর কত হবে এটা পাবা হচ্ছে তুমি এটাকে আমরা টার্মটাকে ব্রেক করব করব করে বিশ্লেষণ করলে পাবো মাইনাস থ্রি আমি কেন এখানে করে দেখালাম না কারণ সিমিলিয়ার টাইপ অফ মিডিল টার্ম ব্রেক করে উৎপাদককে বিশ্লেষণ আমি তোমাকে করে দিচ্ছি এবার দেখো হরে আমরা একঘাত পাচ্ছি একঘাত পাচ্ছি কোনো রিপিট পাচ্ছি না তাইলে এটা আমাদের কি চারটা টাইপের মধ্যে এক নাম্বার টাইপটা তাহলে এক নাম্বার টাইপ অনুযায়ী আমরা এটাকে কী লিখতে পারি আংশিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই তাহলে ওয়াই তো ওয়াইয়ের জায়গাতে থাকবেই ওয়াই ওয়াইয়ের জায়গাতে থাকবেই ওকে ওয়াই ওয়াইয়ের জায়গাতে যেমনি আছে এমনি থাকবে বা আমাদেরকে জাস্ট এই অংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলেই হচ্ছে ঠিক আছে আমরা এই অংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তাহলে এই অংশটাকে আংশিক ভগ্নাংশে দেন টোটাল এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে আমি যেটা পাবো সেটাকে এনে আমি এটার জায়গাতে বসাই দিব তার মানে আমার ফাইনাল অ্যান্সারটা কিন্তু কেমন হবে ফাইনাল অ্যান্সারটা হবে ওয়াই প্লাস এইটার আংশিক ভগ্নাংশ যা পাবো এটাকে বসাইলে যেটা আসে আচ্ছা তাহলে এটা থ্রাইস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান এটার আংশিক ভগ্নাংশের ফর্ম কি হবে যেহেতু নিচে দুইটা টার্ম আছে তার মানে এখানে আমাকে দুইটা ভগ্নাংশ নিতে হবে

এই প্রসিডিওর আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একদম ব্র্যাকডাউন করে 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 দেখাইছি ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি এর ভ্যালু কত পাবা এই ক্যালকুলেশন তুমি পাবা হচ্ছে ওয়ান বাই টু ডান এই ফাইভ বাই টু আর ওয়ান বাই টু যদি আমরা এখানে বসাই তাহলে আলটিমেটলি আমরা আংশিক ভগ্নাংশটা কত পাচ্ছি আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে ফেলি তা আলটিমেট আমরা আংশিক ভগনাংশ পাচ্ছি হচ্ছে আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল হচ্ছে এইটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল কি ওয়াই কিউ মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো তাহলে এটা অ্যান্সার কী হবে এই ওয়াই প্লাস এই অংশটার আংশিক ভগ্নাংশ এই অংশটার আংশিক ভগ্নাংশ কোনটা এইটা এর ভ্যালু কত বসাবো ফাইভ বাই টু বসাবো তার মানে এটা আসবে হচ্ছে ফাইভ বাই টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি আর বি এর ভ্যালু বসালে পাবো ওয়ান বাই টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে এইটাই হচ্ছে অ্যান্সার এই আংশিক ভগ্নাংশটা ক্যালকুলেশন যতটুক জায়গা ব্যতিক্রম ওটুকু আমি দেখিয়ে দিলাম ভেতরের যেই যে জায়গাগুলো আমি আগে দেখাইছি দেখাই নেই ওইটা তুমি পারবা ওকে এই বিশ্বাসটুকু আমার তোমাদের উপর আছে আসলে আমরা পরের কোশ্চেনে যাই এবারে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি এটা করার পর আসলে আমাদের এই অধ্যায়ে নতুন কোনো টাইপের কোশ্চেন থাকে না মানে যত ধরনের কমপ্লেক্স কোশ্চেন হওয়া সম্ভব বা যেগুলো সবচেয়ে বেশি বার আসছে এগুলা সবই আমাদের সলভ করা হয়ে যাচ্ছে ওকে আচ্ছা আচ্ছা দেখি এখানে কি করতে বলতেছে ডিএক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো ডিএক্স কোনটা এটা হচ্ছে ডিএক্স এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই ডি এক্স আচ্ছা পরে দেখাচ্ছি আগে দেখো এটাকে কিউবের সূত্র বর্গের সূত্র ফেলে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না মিডিল টার্ম ব্রেক করতে পারবে না তাহলে কি করতে হবে উৎপাদক উপপাদ্য অথবা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যে হেল্প নিতে হবে সে আমাদেরকে কি বলে সে আমাদেরকে বলে এইখানে যে ধ্রুবক পদটা আছে আর এখানে যে মুখ্য পদের সহক আছে মুখ্য পদের সহক কত ওয়ান আর পদ হচ্ছে মাইনাস এইট তার যে উৎপাদকগুলো আছে একটা উৎপাদক হচ্ছে প্লাস ওয়ান আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমরা এখানে বসায়া দেখব জিরো পাওয়া যায় কি না প্লাস ওয়ান বসায়া দেখবো মাইনাস ওয়ান বসায়া দেখবো অথবা যদি এটা থেকে যদি না হয় সেক্ষেত্রে আমরা এই যে ধ্রুবক পদের যে উৎপাদকগুলো আছে কি আছে প্লাস মাইনাস ওয়ান পাবো প্লাস মাইনাস টু পাবো প্লাস মাইনাস ফোর পাবো প্লাস মাইনাস এইট পাবো এটা যদি কাজ না করে আমরা এটা দিয়ে ট্রাই করবো এটা না কাজ করলে এটা দিয়ে ট্রাই করবো এখানে সব তোমাদেরকে বলছি যে এখান থেকে বলছি যদি পূর্ণ সংখ্যায় কাজ না হয় আমরা দরকার হয় এগুলো কম্বাইন করে ভগ্নাংশ ট্রাই করে দেখব টার্গেট হচ্ছে এমন একটা ভ্যালু বের করা যেটা এই বিএক্স এ বসাইলে টোটালটা ভ্যালু জিরো হয়ে যাবে দেন আমরা বলতে পারবো এক্স মাইনাস ওই ভ্যালুটা এটার একটা উৎপাদক দেন স্টেপসগুলো তোমরা জানো তো এই ক্ষেত্রে দেখা যায় তোমরা এক্সের ভ্যালু যদি মাইনাস ওয়ান বসাও এক্ষেত্রে এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসাইলেই আমরা ডিএক্স সমান জিরো পাওয়া যায় তার মানে কি তার মানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস মানে এক্স প্লাস ওয়ান হচ্ছে ডিএক্সের একটা উৎপাদন তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা পরের পেজে লিখতে পারি ডিএক্সটা কি ডি হচ্ছে আমাদের এক্স কিউব আমরা এটার মাত্রা যত ততবার গ্যাপ দিয়ে দিয়ে লিখবো এক্স প্লাস ওয়ান গ্যাপ দিয়ে দিয়ে লিখবো দেন বাকি কাজ তোমরা জানো এখানে এমন ভাবে গুন করবো গুন করে এখানে একটা লাইন লিখবো সদের উপরের লাইন নিচের লাইন ব্যালেন্স হয় এভাবে ক্যালকুলেট করার পর এখানেও বেসিক কিছু ক্যালকুলেশন করতে হবে করার পর তোমরা এটা ফাইনাল আনসার পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এ আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবারে আসো দেখো এখানে কি বের করতে বলতেছে বলতেছে এটার একটা উৎপাদক যদি এটা হয় তাহলে এর মান নির্ণয় করো তাহলে উৎপাদক ভাগশেষ উপপাদ্য অনুযায়ী তিনটে ছিল একই ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য বা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী অনুসারে আমরা জানি কি যদি ট্রাইস এক্স প্লাস টু যদি এইটার একটা উৎপাদক হয় তার মানে তার মানে আমরা এটাকে আগে এটাকে সামথিং মাইনাস এক্স ফর্ম এটাকে সাজাই ট্রাইস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু দুটো তো সেইম হবে না জাস্ট এটাকে আমরা আমার x মাইনাস এ ফরমেটে সাজাইতে হবে যাচ্ছি তাহলে এক্সটাকে একা করতে হবে একা করার জন্য তিন দিয়ে ভাগ দেবো দিলে পাবো এক্স প্লাস টু বাই থ্রি মাঝখানে এক্স মাইনাস মাইনাস টু বাই থ্রি তার মানে এইখানে চলে আসলো এক্স মাইনাস সামথিং তার মানে এইটা দিয়ে এটা যেহেতু এটার একটা উৎপাদক তার মানে এটা দিয়ে এটাকে ভাগ দিলে ভাগশেষ শূন্য পাওয়া যাবে সেই ভাগশেষ কত হবে সেই ভাগশেষ হবে হচ্ছে এই সামথিংটা এখানে বসাই তুমি এই যে এই যে এই এইটা এই টোটাল টার্মটা এখানে লিখোকাল টু জিরো টার্মটা লিখতে হবে কি হিসেবে এক্স এর জায়গাতে মাইনাস টু বাই থ্রি বসায় বসায় ওইভাবে লিখে তুমি একটা পর্যায়ে ক্যালকুলেশনস করার পর তুমি কি পাবা এই ক্যালকুলেশন তুমি করতে পারবা আমি স্টেপসগুলো আলটিমেটলি পাবা হচ্ছে সিক্স প্লাস থ্রি কে ইজ ইকুয়াল টু জিরো ক্যালকুলেশনস করলে ওখান থেকে তুমি কনক্লুড করতে পারো যে সাইস কে ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স সুতরাং কে ইজ ইকুয়াল টু কি মাইনাস টু কে এর ভ্যালু মাইনাস টু আসবে ওকে তাহলে ভাই দেখো এই এই টাইপ ক্যালকুলেশনস কিন্তু তোমাদেরকে অনেকবার দেখাইছি যে এটা যদি এটার একটা উৎপাদক হয় তার মানে অবশ্যই সামথিং মাইনাস এক্স এর সামথিং মাইনাস এর এই এ ভ্যালুটা যদি আমি এই বহুপদীর বসাই দেই তাহলে আমি জিরো পাবো তাহলে এই লাইনটা ধরে ক্যালকুলেশনস করে আগাও করলে এটা পাবা এখান থেকে অ্যানসারটা বলে দিতে পারবা এবারে আসো আমাদেরকে এখানে কি করতে বলতেছে দেখি এন এক্স

x plus 2 x minus 4 d of x তাহলে এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই আগে দেখতে হবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত দেখো উপরটা টোটালটার মাত্রা হচ্ছে 2 আর এটার মাত্রা কত দেখো তো x x x 3 এটা প্রকৃত এবার প্রকৃতের কোন টাইপে পড়ে দেখব দেখো এটা এক ঘাতি এটা এক ঘাতি এটা এক ঘাতি কোনো রিপিট নাই কোনো রিপিটেশন নাই তার মানে এটা এক নাম্বার কেসে পড়ে এক নাম্বার কেস অনুযায়ী এবার তোমরা কি বারবার দেখাইছে এক নম্বর কেস অনুযায়ী কেন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সো ওইভাবে প্রকাশ করে ফেলো প্রকাশ করে ফেললে তোমরা এখান থেকে কয়টা ফ্যাক্টর আছে এখানে একটা ফ্যাক্টর দুইটা ফ্যাক্টর তিনটা ফ্যাক্টর তার মানে এখানে তিনটা ভগ্নাংশের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে তার মানে প্রথমটার লব যদি এ হয় দ্বিতীয়টার যদি বি হয় তৃতীয়টার যদি সি হয় প্রসিডিউর জানো সেই প্রসিডিউর অনুযায়ী তোমরা এর ভ্যালু পাবা হচ্ছে

ঠিক আছে কেউ যদি একটাকে আগে পরে করো তাহলে কিন্তু এবিসি এর ভ্যালু উল্টাপাল্টা হবে ঠিক আছে এই ক্রমানুসারে লিখলে এর ভ্যালুর ক্রমটা এটা হবে দেন ফাইনালি তুমি কি এর ভ্যালুটা এখানে বসাই দিবা বি এর ভ্যালুটা এখানে বসাই দিবা সি ভ্যালুটা বসে দিবা ফাইনাল অ্যান্সারটা আমাদের কী আসবে ফাইনাল অ্যান্সারটা আসবে হচ্ছে আমি পরের পেজে ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি এটা কোশ্চেন তোমাকে আমি অনেকগুলো সলভ করাইছি সো এটা আমি করাই দিচ্ছি না কারণ ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই এক্স Plus one, x plus two, x minus four, two by five, x plus one, plus five by six, x plus two, minus seven by thirty, x minus four, eight, I am other answer. এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়টা থেকে কত ধরনের সিকিউ আসতে পারে সেগুলোকে আমরা মুখস্থ না করে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে কিভাবে তাই না তো আশা করি এই ক্লাসটা দেখে একটু বোর্ড হবা কারণ একটু বড় হয়ে গেছে অ্যান্ড ক্যালকুলেশনের মাঝখানে অনেক বোরিং বোরিং ক্যালকুলেশন ছিল বাট আমি একটা জিনিস অ্যান্ড করছি যে তোমরা যাতে কি কনসেপ্ট ধরে ধরে ধাপে ধাপে যাতে কোয়েশ্চন সলভ করতে পারো এটা অ্যান্সিউ করছি পুরো ক্লাসটা দেখার পর তুমি যদি এখানে চার্টে যে মেনশন করা ছিল টাইপ ওয়াইজ বা এই অধ্যায়ের বোর্ডের সবগুলা সিকিউ যদি সুন্দর করে সলভ করে ফেলো বোর্ডের এম সিকিউগুলো যদি সলভ করে ফেলো তাহলে এই অধ্যায় নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না এখান থেকে একটা সিকিউ শিউ থাকে ওটা তুমি আনসার করতে পারবা এর এখানে যে এই টাইপ দেখাইছে এই টাইপের বাইরে আসেনি কোশ্চেন